গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং স্যার। গুড গুড মর্নিং মর্নিং স্যার, স্যার। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। ঠিক আছে, অত গুড মর্নিং বলতে হবে না। আমরা আগের দিন কি করাছিলাম? কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কোয়াড্রেটিক ইকুয়েশনে আমি কালকে মনে হয় বলেছিলাম যে ডিফারেন্ট টাইপস অফ পলিনোমিয়াল, তাই তো? মানে তোমার কোনোটা হবে কোয়াড্রেটিক, কোনোটা হবে বাই কোয়াড্রেটিক, কোনোটা হবে কিউবিক, এবং সেটা ডিপেন্ড করছে কার উপরে? ডিগ্রি অফ দা ইকুয়েশনের উপরে, তাই তো? তো যখনই একটা ইকুয়েশনের ডিগ্রি বলতে কি বোঝায়, সেই ইকুয়েশনটার যে ভেরিয়েবল নিয়ে তৈরি হয়েছে সেই ভেরিয়েবলটার যে হায়েস্ট পাওয়ারটা, সেই পাওয়ারটা হচ্ছে ওই ইকুয়েশনটার ডিগ্রি। যদি ডিগ্রি 2 হয় তাহলে হচ্ছে কোয়াড্রেটিক, ডিগ্রি 3 হলে কি হবে স্যার? কিউবিক। কিউবিক। ডিগ্রি 4 হলে কি হবে? বাই কোয়াড্রেটিক। এবার বলেছিলাম যে যখনই ডিগ্রিটা 2 বা 2 এর বেশি হবে তখন তাকে আমরা কি বলছি না? পলিনোমিয়াল, তাই তো? এবার ডিগ্রি যতগুলো আমার থাকবে ওই ইকুয়েশনটা সলিউশন ততগুলোই হবে। তাহলে কিউবিক ইকুয়েশনের সলিউশন পাবো 3টে, বাই কোয়াড্রেটিকের পাবো 4টে, কোয়াড্রেটিকের কতগুলো পাবো বলো? কোয়াড্রেটিক মানে তার ডিগ্রি কত স্যার? দুটো। দুটো দুটো তাহলে তার রুট কতগুলো তার রুট পাওয়া যাবে? দুটো। তাহলে যত ডিগ্রি হবে সেই ইকুয়েশনটার রুট ততগুলি আমি পাব। এবার শ্রীধর আচার্যের রুল আমরা দেখেছি, আমরা এখন আলোচনা করছি কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে। তার মানে ইউ হ্যাভ টু মেইন কনসার্ন অ্যাবাউট দ্য ইকুয়েশন হুজ ডিগ্রি ইজ 2। কোয়াড্রেটিক মানে তার ডিগ্রি 2, তার মানে তার সলিউশন আমরা দুটো পাব। এবার ওই সলিউশনটা পাওয়ার জন্য আমরা কি করেছি? মিডিল টার্ম ফ্যাক্টরও করেছি, আবার কখনো কখনো শ্রীধর আচার্যের রুলকে অ্যাপ্লাই করেছি। তো কখন শ্রীধর আচার্যের রুলটা অ্যাপ্লাই করেছি? যখন দেখেছি মিডিল টার্ম এক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে, তখন আমরা শ্রীধর আচার্যের রুলকে অ্যাপ্লাই করলাম। কালকে আমি কি বলেছিলাম যে যদি একটা ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয় তাহলে এক্স এর মানটা হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 ইন্টু এ। তাহলে একটা পাচ্ছি আমি মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 এ, আর কি পাচ্ছি বলো? মাইনাস বি মাইনাস বি স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 এ। রেসপন্ড করো, এটা কমিউনিকেটিভ ক্লাস হচ্ছে। যখন অঙ্ক করাবো তার আগে আগের দিনের পড়াটাকে আমি সাম আপ করে দিচ্ছি, এখানে তোমার রেসপন্ড করা উচিত, তাই তো? তাহলে যে কোনো একটা ইকুয়েশনের এই যে রুটগুলো বললাম, সেই রুটটা রুটের যে নেচারটা ডিপেন্ড করবে কার উপরে? আমি কালকে বলেছিলাম রুটের নেচারটা কার উপর ডিপেন্ড করবে? কে বলবে স্যার? বলবো? হ্যাঁ অবশ্যই বলবে। ডিসক্রিমিনেন্ট এর উপর। ভেরি গুড। ইওর নেম স্যার? বর্ষণা বৈদ্য। কি নামটা আমি মুখচাং করতে পারি না, কি? বর্ষণা। বাবা কি নাম গো, তো টাফ নাম। বর্ষণা কি মৈত্র? বৈদ্য। বৈদ্য, ঠিক আছে। না তুমি তাহলে পড়া শুনেছো, আর বাকিরা কেন বলতে পারলে না? কালকে তো আমি কতবার ধরে বললাম যে নেচার একটা রুটের প্রকৃতি ডিপেন্ড করবে কার উপরে? নিরূপক বা ডিসক্রিমিনেন্টের উপরে। ডিসক্রিমিনেন্টের ভ্যালু কত বর্ষণা? ডিসক্রিমিনেন্টের ভ্যালু কত দেখেছ? কেউ বলতে পারছো না?
b স্কয়ার মাইনাস 4ac কাল তো এত বার বললাম তারপরেও কি দেখোনি সব তো পাঠিয়ে দিলাম কি করো বাড়িতে সারাদিন তিনটে পর্যন্ত ক্লাস হলো তারপরে পড়াশোনা করো পড়াশোনা এখনো পড়াশোনা করছো না এবার তো ঠিকঠাক করে পড়াশোনা করো এতদিন তো ফাঁকি মেরে এলে তিনটে বছর সময় আছে ভালো করে খাটো তোমার থেকে তো আমরা বেশি পরিশ্রম করছি দেড় ঘন্টা ধরে চিল্লাচ্ছি তোমার ধরে চুপ করে বসে আছো প্রত্যেকটা ওয়ার্কআউট আমি পাঠিয়ে দিয়েছি গ্রুপে কালকে দুবার ধরে বলে দিয়েছি আমি তারপরেও বলতে পারছো না যে একটা ইকুয়েশনের রুটের রুটটা যে নেচারটা ডিপেন্ড করছে তার ডিসক্রিমিনেন্টের উপরে সেটা একজন বললো তার মানটা বলতে পারছো না নেক্সট ক্লাস থেকে আমি কিন্তু নাম ধরে ধরে জিজ্ঞাসা করব আর রেসপন্ড না পেলে আমি ক্লাস বের করে দেবো পরের দিন থেকে তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসির এই মানটা কি কি হতে পারে হয় গ্রেটার দ্যান জিরো হতে পারে না হলে লেস দ্যান জিরো হতে পারে না হলে ইকুয়াল টু জিরো হতে পারে তাই তো যদি ইকুয়াল টু জিরো হয় তখন কি বলেছিলাম রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল যদি গ্রেটার দ্যান জিরো হয় রুটস আর আনইকুয়াল অ্যান্ড রিয়েল তারপরে আমি কি বলেছিলাম যে রিয়েল মানে হতে পারে সে রেশনাল হতে পারে সে ইরেশনাল মানে মূলদ অমূলদ যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা গ্রেটার দ্যান জিরো হয় ঠিক আছে যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে হবে মূলদ মানে রেশনাল যদি পারফেক্ট স্কোয়ার না হয় তাহলে হবে অমূলদ মানে ইরেশনাল ক্লিয়ার যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা লেস দ্যান জিরো হয় তাহলে কি বলেছিলাম রুটটা কি হবে রুটটা হবে ইমাজিনারি ইমাজিনারি মানে কি নেগেটিভ কোয়ান্টিটির রুট আমরা কি দেখেছি ক্লাস টেন পর্যন্ত আমরা কি পড়েছি যে সব সময় পজিটিভ কোয়ান্টিটি আমরা রুটটা বের করেছি রুট বারো রুট ষোলো রুট আঠেরো রুট কুড়ি রুট বাইশ নেগেটিভ কোয়ান্টিটি কখনো আমরা রুট করিনি
আমাকে ধরতেই হতো আর কি, সরি, এক্সট্রিমলি সরি। তো যেটা আমি বলছিলাম, এক সেকেন্ড, তাহলে ইমাজিনারি বলতে আমরা কি বলেছিলাম বলতো? ইমাজিনারি বলতে আমরা কি বলছিলাম? যে নেগেটিভ কোয়ান্টিটি তার রুট, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের, আমি কালকেও তোমাদেরকে বলেছিলাম যে রুট ওভার অফ -5, তার মানে হচ্ছে রুট ফাইভ ইন্টু রুট ওভার -1। তাহলে এই রুট ওভার -1টা আমি কি বলেছিলাম? আই। তাহলে রুট ফাইভ কত হচ্ছে? আই, তাই তো? হ্যাঁ স্যার। জিনিসটা হচ্ছে কি, যে ইমাজিনারি নাম্বার, আমরা যখন কমপ্লেক্স নাম্বার পড়াবো তখন এই ইমাজিনারি নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। কি বললাম, বোঝা গেছে? তাহলে তোমরা এটুকু অন্তত মনে রাখো যে যখন যখন এক সেকেন্ড, তুমি ফোনটা তোমার, জাস্ট এক সেকেন্ড, তাহলে এখানে তোমরা তিনটে জিনিস খালি মাথার মধ্যে রাখবে, যে যদি সমান হয় তাহলে B² - 4AC = 0 হবে, যদি > 0 হয় রুট গুলো হবে আনইকুয়াল, যদি < 0 হয় রুট গুলো কি হবে বলো? রুট গুলো কি হবে? আচ্ছা একটা অঙ্ক তোমরা করো তো, অঙ্কটা লেখো, ফাইন্ড দ্য ভ্যালুজ, ভ্যালুজ অফ এম values of m if the roots, if the roots of the following equations are equal. (4+m)(x²)(m+1)(x+1) = 0 লিখে লিখলাম, অঙ্কটা তোমার লিখেছ, দেখো তো অঙ্কটা পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার পাঠিয়ে দিন। স্যার বলুন তো, স্যার একটু বলুন তো। হ্যাঁ হ্যাঁ বলো স্যার। ওই যে 4+m, ওটা বোঝা যাচ্ছে না, একটু বলে দিন স্যার ওই অঙ্কটা। আমি অঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, অঙ্কটা দেখেন।
আমি অঙ্কটা পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। ওকে স্যার। ঠিক আছে স্যার। দেখো, দেখে আমাকে বলো যে কোন অ্যাপ্রোচে অঙ্কটা করবে, বলো। হ্যাঁ বলো। বলো 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 বলো। বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো, এই এই ইকুয়েশন এসে একটা বার করতে হবে এটা। এই ইকুয়েশন স্যার বার করলে এম এর মানটা বেরিয়ে হবে। হ্যাঁ, এবার ওই ইকুয়েশনটা দেখে নাও। ওই ইকুয়েশনটার মধ্যে কি বলেছে এটা, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এম ইফ দ্য রুটস অফ দ্য ফলোয়িং ইকুয়েশন আর ইকুয়াল। তাহলে এখান থেকে আগে এবিসিটা বের করো, এবিসিটা বের করে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে জিরো করার চেষ্টা করো। করো কি বললাম, বোঝা গেছে? আগে এবিসিটা বের করো, এবিসিটা বের করে তারপরে ইয়ে করো। হয়েছে? নাকি বলে দেবো? স্যার করছি আর একটু। এখানে এ এর মানটা কত রে? ফোর প্লাস এম। বি এর মানটা কত? এম প্লাস ওয়ান। সি এর মানটা কত? ওয়ান। ভেরি গুড। তাহলে ডিসক্রিমিনেন্টটা কত হবে? জিরো হবে। হয়েছে? বি স্কোয়ার মাইনাস টু এম মাইনাস পনেরো ইকুয়াল টু জিরো হচ্ছে, তাই তো? দেখে নাও। হ্যাঁ স্যার এটাই আসছে। এবার এইটাকে তোমরা মিডিল টার্ম করতে পারবে? তোমরা জানো মনে হয় মিডিল টার্ম, জানো তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। দেখো, এম মাইনাস ফাইভ এম প্লাস থ্রি ইকুয়াল টু জিরো হচ্ছে, তাহলে এম এর মানটা কি হবে? হয় পাঁচ হবে, না হলে এম এর মানটা মাইনাস তিন হবে। হ্যাঁ স্যার ওইটাই বেরিয়েছিল। ওটাই বেরিয়েছে? দেখে নাও। ওইটা সব ফর্মুলাতে ফেলিয়ে তারপর মিডিলটা পড়ে দিলে হয়ে গেছে। হ্যাঁ,
তাহলে আমি এটা পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। হ্যাঁ স্যার। দেখে নাও, হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা এইটাকে সলভ করতে দেখি, একটা সহজ অঙ্ক দিচ্ছি, এটা সবারই করা উচিত। সলভ ফর এক্স, আমি পাঠাচ্ছি এটা গ্রুপে, দেখা যাচ্ছে না স্যার। পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি, সব দেখতে পেয়ে যাবে। এটা করো, করে আমাকে বলো। একটু কি হিন্স দেবো? না পারবে স্যার? করছি স্যার। করো, স্যার হয়ে গেছে। হ্যালো স্যার। বলছি অ্যান্সার তোমার কত বেরিয়েছে বলো? স্যার দুটো অ্যান্সার বেরিয়েছে, এক্স এর একটা 0 বেরিয়েছে আর একটা স্যার 3/2 বেরিয়েছে। আচ্ছা মিডিল টার্ম করতে স্যার লাস্টে। হ্যাঁ হ্যাঁ
মিডল টার্ম নয় স্যার, মানে লাস্টে ওই যে একটাতে জিরো বেরিয়েছে এক্স এ, আর একটাতে স্যার থ্রি বাই টু বেরিয়েছে। একটা একটা স্যার জিরো বেরিয়েছে ঠিক আছে এক্স, আর একটা হচ্ছে এক্স এর দুটো বীজ হয়েছে, একটা জিরো আর একটা হচ্ছে থ্রি বাই টু। আচ্ছা একটা বেরিয়েছে, একটা জিরো কেন বেরোলো, একটা মাইনাস টু কা থ্রি হবে তো, ঠিক করে দেখো। ঠিক আছে দেখছি দেখছি কোথায় দেখো, অঙ্কটা করছি দেখো কত, তোমাদের কত ইয়ে বেরিয়েছে গো, সেটা অ্যান্সার কত কত হবে স্যার? টু আর মাইনাস ওয়ান হবে। ও আচ্ছা স্যার, এই লাস্টের দিকে মানে ভুল হয়ে গেছে। দেখো স্যার আমার অ্যান্সার ওয়ান আর টু, মাইনাস টু এস, মাইনাস ওয়ান আর প্লাস টু এসছে স্যার। এটা হলো তাহলে একটা পি এর মান কত পাচ্ছি, দুই, একটা পি এর মান পাচ্ছি কত, ওয়ান বাই টু, তাই তো? দেখে নাও, হ্যাঁ স্যার আমি পাঠিয়ে দিচ্ছি এটা গ্রুপে, দেখে নাও। আচ্ছা লাস্টের দিকে একটু ভুল হয়ে গেছে। গ্রুপে আমাকে পাঠাতে দাও। হ্যাঁ স্যার, সবই তো পাঠিয়ে দিচ্ছি কিন্তু আউটপুট তো পাচ্ছি না, জিজ্ঞাসা করলেই তোমাদের কোনো রেসপন্স নেই, তাই না? পি ইকুয়াল টু দুই মানে কত, এক্স বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু দুই, ক্রস মাল্টিপ্লিকেশন করো।
আর একটা দেখে নাও, দেখো তো পেয়েছো? পেয়েছো? হ্যাঁ স্যার। দেখো অঙ্কটা দেখো, না বুঝলে আমাকে বলো, 2 মিনিট সময় দিলাম। স্যার হ্যালো স্যার, স্যার এটা এক্স বাই এক্স মাইনাস ওয়ান হতো না? হ্যাঁ এক্স বাই এক্স মাইনাস ওয়ান ছিল না? এক্স বাই এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ। ও এখানে তুমি প্লাস করেছি নাকি রে? ও আচ্ছা আচ্ছা, তাহলে এক্স মাইনাস ওয়ান হবে। সরি 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 সরি, টু স্যার এক্স বলছি টি মাইনাস, না ধরে যদি ডাইরেক্ট ওইখানে স্যার প্লাসটা, হ্যাঁ স্যার ওইটাই এক্স মাইনাস স্যার অনেক ভুল মাইনাস করেছি। হবে। হ্যাঁ তাহলে একটা হচ্ছে প্লাস টু, একটা হচ্ছে মাইনাস ওয়ান, তাই তো? হ্যাঁ স্যার। স্যার বলছি পি না ধরে ডাইরেক্ট করলে হবে তো স্যার? হ্যাঁ বলছি পি না ধরে, আমি যদি এক্স এর মান পি না ধরে এক্স দিয়েই ডাইরেক্ট তুমি করি এবার তাহলে আমাকে কেমন বলো, হবে? তোমার পি না ধরে পি ধরে কি এটা সুবিধা হলো না অসুবিধা হলো? আচ্ছা সুবিধা তো হলো স্যার, তাহলে বলছি সুবিধা, ওটা তুমি করলে কোনো তাহলে অসুবিধা আছে নাকি? তুমি তাহলে সুবিধাটা করবে না অসুবিধাটা করবে? কোনটা তোমার শর্টে হলো, তোমার ক্যালকুলেশনটা তোমার কম কিসে হলো, স্যার পি ধরে। তাই? হুম তাহলে জিজ্ঞাসা করছো? স্যার জিজ্ঞাসা করছি সঠিক হবে কিনা ওটা করলে। সঠিক তো সবগুলোই হবে, সঠিক সবগুলোই হবে, কিন্তু এটা অনেক শর্টে হবে। বললাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এই অঙ্কটা আমায় করে দেখাও তো। সৌমিত্র মাইতি আছো? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আছি। তুমি চুপ করে বসতে হবে খালি। আচ্ছা এই অঙ্কটা দেখো, অঙ্কটা অ্যাপ্রোচটা কি হবে আমাকে বলো। দেখো আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, আমাকে লেখো, লিখে আমাকে অ্যাপ্রোচটা বলো।
স্যার একেও স্যার বি ধরে করলেই তো হয় তো স্যার। হ্যাঁ পি তোমাদের ধরবে কাকে স্যার? এই যে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি এটাকে স্যার পি ধরবো। আর স্যার এটা তাই করো, এটা হচ্ছে ওয়ান বাই পি, করো করে যাও। হয়েছে স্যার একটা 3 আর একটা মাইনাস 1 ছিল স্যার, স্যার এক্স আর মাইনাস 9 হয়েছে, একটা 3 আর একটা মাইনাস 1, 3 একটা মাইনাস 1 প্লাস মাইনাস 9 স্যার, মাইনাস 9 হয়েছে এক্স এর মান। দাঁড়াও আমি দেখে বলছি, কত অঙ্ক এটা? 17 17 9 আর মাইনাস 9। হ্যাঁ স্যার হয়েছে আমাদের, হ্যাঁ তাই হয়েছে স্যার। তাহলে বাকি তাহলে কাদের হলো না, আমি করবো নাকি? তুমি তো হ্যাঁ বল না রে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ এটাকে পি ধরছি, পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু ফাইভ বাই টু, ক্লাস 9-10 এর অঙ্ক করছি আমি, এখন ক্লাস 8 এর অঙ্ক করছি। ক্লাস 8 এর অঙ্ক হচ্ছে এখন, তাহলে পি এর মান একটা পাচ্ছি 2, একটা পাচ্ছি 1-2, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার 2 মানে কি হবে? এক্স বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 2, না সরি 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 এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3। হ্যাঁ এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 2। হ্যাঁ অঙ্কটা কোথায় লিখলাম বলতো? আমি এক্স মাইনাস 3 ছিল না অঙ্কটা? হ্যাঁ স্যার। কোথায় লিখলাম বলতো অঙ্কটা? কোথায় লিখে ফেললাম অঙ্কটা রে? দাঁড়া এই যে অঙ্কটা, অঙ্কটা তাই না?
তাহলে ওখানে কোথায় ছিল অঙ্কটা? এটা পরেটা কেটে দিবি। স্যার অ্যানসারটা কি বলেছিলেন যেন? অঙ্কটা ছিল -9। পাঠিয়ে দিচ্ছি। দেখে নাও এর মানটা বসিয়ে দেবে। কি বসাবে? x-3/x+3 ইকুয়াল টু কত বেরোলো? একটা বেরোচ্ছে 2, একটা বেরোচ্ছে হাফ, তাই তো? হ্যাঁ স্যার, আগের অঙ্কটার মধ্যেই স্যার সেম টু সেম আছে। এখানে শুধু স্যার x এর জায়গায় x- আর একটা সংখ্যা ইকুয়েশন দিয়ে দিয়েছে। এটা ক্রস করলেই পেয়ে যাবে। x এর মানটা হবে 9-9, চেক করে নেবে। একটা অঙ্ক এবার করো, আমি দিচ্ছি অঙ্কটা। খুব সহজ অঙ্ক। ইফ স্যার নিচের অঙ্কের অ্যানসারটা বোঝা যাচ্ছে না। কোথায়? নিচের অঙ্কের অ্যানসারটা বোঝা যাচ্ছে না। নিচের অঙ্কের কোথায়? এটা সে অঙ্কটা কি বলে রে স্যার? অ্যানসারটার কথা বলছি। হ্যাঁ স্যার, ও স্যার 9 আর -9 এর অ্যানসারটা বলছে স্যার, আগের অ্যানসারটা, মানে ওইটার অ্যানসার বলছে। আগের অঙ্কটা যে দিয়েছিলেন স্যার, যেটা 9 আর আগের অঙ্কটা আমি পাঠিয়ে দিয়েছি তো গ্রুপে। অ্যানসারটা বোঝা যাচ্ছে না নিচের। নিচে ইকুয়াল টু করো না, তোমাকে কি সব তোমাকে বলে দিতে হবে? ইকুয়াল টু 0 তো লেখা আছে ওটা ডান দিকে। আমাদেরকে পড়ানো মানে পাপ। দেখো এ, বুঝতে পেরেছো? রেসপন্ড করো। হ্যাঁ স্যার। দেখো এবার হচ্ছে, ইফ -1 and 3 আর দ্য রুটস অফ দিস ওয়ান, দেন ফাইন দ্য ভ্যালু অফ পি অ্যান্ড কিউ। আমি পাঠাচ্ছি অঙ্কটা গ্রুপে, যারা করতে পারবে মনে হয় তাদের জন্য আমি 2 মিনিট সময় দেব, নাহলে আমি করে দিলে ওদের খারাপ লাগবে। দেখো তো, জাস্ট 2 মিনিট সময় দিলাম।
হ্যালো স্যার, হ্যালো, হ্যাঁ বলো বলো। বলছি যে স্যার, আমি আর নিউ অ্যাডমিশন স্যার, আমি আজকে ক্লাস করলাম আমার, এটা কি স্যার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ক্লাস? স্যার বলছিলাম যে ওই গ্রুপে যে গ্রুপে আপনি পাঠাচ্ছেন, ওই গ্রুপটা তো আমাদেরকে নেয়নি, সব নেবে নেবে, আমরা নেই আর কি গ্রুপে, যে এটা অফ করো, মাইকটাকে অফ করো। ইনকল মেসেজে তোমাদের যারা নতুন ভর্তি হয়েছো, ইনকল মেসেজে তোমাদের নাম্বারটা সেন্ড করো, অ্যাডমিন যে আছে সে তোমাদেরকে অ্যাড করে দেবে, বোঝা গেল? এই ইনকল মেসেজ বলতে ওই নিচে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাতে তো ইনকল মেসেজ বলে লেখা আছে, দেখো এই যে ঠিক আছে স্যার, মাইক মাইকটাকে অফ করো। ঘরটা বন্ধ করে রাখো, এসি চলছে, বাইরেই হচ্ছে। আচ্ছা অঙ্কটা কি বলেছে, ইফ মাইনাস ওয়ান এন্ড মাইনাস থ্রি, সরি মাইনাস ওয়ান এন্ড থ্রি আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস ওয়ান, তাহলে এইটা এই ইকুয়েশনটা রুট মানে কি, দিস ইকুয়েশন উইল বি স্যাটিসফাইড বাই মাইনাস ওয়ান, দিস ইকুয়েশন উইল বি স্যাটিসফাইড বাই থ্রি, তাহলে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো, যদি মাইনাস ওয়ান রুট হয় তাহলে এই ইকুয়েশনটা মাইনাস ওয়ান দিয়ে স্যাটিসফাই হবে, তাহলে কি হবে, তাহলে আমি কি পাচ্ছি, এই একটা ইকুয়েশন পেলাম, রাইট? আর একটা রুট বলেছে থ্রি, তাহলে এই ইকুয়েশনটা তিন দিয়েও স্যাটিসফাই হবে, তাহলে কি হবে, পি ইকুয়াল টু কি হচ্ছে, আচ্ছা এটা কিউ আছে না, সরি 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 সরি, তাহলে কি পাচ্ছি এখান থেকে আমি, বলো থ্রি পি, থ্রি পি প্লাস কিউ, থ্রি পি
বলছি অঙ্কটা দেখো, দুটো ইকুয়েশন তোমরা পেয়েছো, কি কি পেলাম বলো তো? এখানে দেখো q = -1, আর এটা হচ্ছে 3p + q = -9. 3p + q তাহলে একটা পাচ্ছি মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর একটা পাচ্ছি থ্রি পি প্লাস কিউ ইকুয়াল টু বলো মাইনাস নাইন, তাই তো? যদি মাইনাস করে দিই তাহলে দেখো কিউটা কাটছে, তাহলে পি এর মানটা হলো মাইনাস দুই, কিউ কত হবে? তাহলে পি এর মানটা পেলাম মাইনাস দুই, কিউর মানটা পেলাম মাইনাস তিন। দেখেন আমি পাঠিয়ে দিচ্ছি, দেখো তো। হ্যাঁ স্যার এসে গেছে। এসে গেছে অঙ্কটা বোঝো, অঙ্কটা বুঝে না বুঝতে পারো আমাকে বলো, আমি সময় দিলাম একটু, দেখে নাও। দেখেছো? হ্যাঁ স্যার। এবার তাহলে নেক্সট অঙ্ক যাবো নাকি? বাকিরা বলো। বলো এবার শ্রীধর আচার্যা দিয়ে এই ইকুয়েশন গুলোকে সলভ করো, কি বললাম? সলভ ইউজিং দা শ্রীধর আচার্যা ফর্মুলা। ফর্মুলাটা কি ছিল? এটা ছিল, তাই তো?
সলভ করে আমাকে দেখাও, গ্রুপে পাঠাও। স্যার সলভ করে কি গ্রুপে পাঠাবো না স্যার এমনি অ্যানসারটা? হ্যাঁ, আমি আগে অঙ্কগুলো পাঠিয়ে দিয়ে দাঁড়াও। হ্যাঁ পাঠাও, দেখে নাও। সকালে যখন যাই গেল বলে দেবো স্যার করছি। তাহলে বলে দিই বলো স্যার, একটা উত্তর -1 আছে আর একটা উত্তর 6/10 আছে। আচ্ছা তোমার ইকুয়েশন তো কি ছিল গো? ওই তো a সমান 5, b সমান 2 আর c সমান -3। হুম, যে সিধা আছে যে সূত্র গেলে করেছে। বাকিরা সব কোথায়? ফোন করছে আবার।
হ্যাঁ, তোমাদের কি অ্যানসার বেরিয়েছে গো? এইটা ছিল আমার যা দিয়ে দেবে স্যার, আমার তো 6/10 বার হচ্ছে আর -1 বার হচ্ছে। -1 না 1 বের হবে গো স্যার? 1 বের হবে স্যার, 1 এসছে। হচ্ছে দেখে নাও, একটা অঙ্ক আমি দিচ্ছি, স্যার ওখানে আরেকটা অঙ্ক। আচ্ছা ওটা করে নাও, ওটা করে নাও। ওই যে অঙ্কটা না বলবো স্যার, হয়ে গেছে 11/7। 11/7, এখানে এ এর মানটা কত? হ্যাঁ স্যার ওটাই এসেছে, 11 একটাতে আর একটাতে 7 এসেছে। সৌমিত্র স্যার বলুন কি খবর? অঙ্কটা হচ্ছে স্যার? পারি না, হয়নি, হবেও না কোনোদিনও। জাস্ট মানটা বসাতে বলেছি আর কিচ্ছু নয়।
11 তাই তো রে? Yes sir. আমি পাঠাচ্ছি গ্রুপে, দেখে নাও। না না, যেটা প্রিন্ট আউট করলি ওটা কোথায়? বলতে হতো কি দাঁড়া যায়। জাসিম বলছে একটা পেজ 5 টাকা নিচ্ছে, মানে এই পেজ আর করবে না, যদি দুটো পেজেই করে জিজ্ঞেস করে নিচ্ছি আর কি। করবে কেন? এটা কি বলেছে, সলভ ফর এক্স রাইট? হ্যাঁ স্যার। কিভাবে করবে? এক্স এর কাছে এক্সটাকে নিয়ে এসো, দেখে নাও। দেখেছো?
না বোঝা গেলে বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার, এই অঙ্কটা বাড়িতে করবে তো? কোথায় টাকা দিচ্ছ? ও আচ্ছা, সে কিনতে যাবে। এই তিনটে অঙ্ক দেখে নাও, অফ করে দেবো। দেখে নাও, স্যার প্রথম দুটোতে তো বি ধরেই করলে হয়ে যাবে স্যার, ফার্স্টের অঙ্কটা। আর এখানে এ প্লাস বিটাকে ধরে নেবে পি বলে। হ্যাঁ স্যার, ওইটা স্যার এবারে মিডিল টার্ম করে স্যার হয়ে যাবে। হ্যাঁ, আর এইটা হচ্ছে কি, তুমি এখানে এলসিএম করলে, এখানে এলসিএম করলে, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করবে, তাহলেই হয়ে যাবে। তাহলে স্যার হয়ে যাবে স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কতগুলো ফান্ডামেন্টাল জিনিস এবং সলিউশনটা আজকে নিয়ে আলোচনা করলাম। কালকে আমরা একটু অ্যাপটিচিউডের টাইম অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা যখন পরবর্তীকালে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেবে, ওখানে প্রথম পার্টটা হচ্ছে অ্যাপটিচিউড টেস্ট দিতে হয়, এবং সেখানে তোমাকে 6, 7, 8, 9, 10 অঙ্ক থাকে। কম সময়ে, সময়টা কম থাকে, কম সময়ের মধ্যে তোমাকে অঙ্কটা সলভ করতে হয়। কি বললাম, বোঝা গেছে? তো সেইটার কিছু ট্রিক্সগুলো আমি কালকে আলোচনা করব, যেমন প্রফিট অ্যান্ড লস আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স রয়েছে, বোট অ্যান্ড স্ট্রিম আছে, পার্সেন্টেজ আছে, সিম্পল ইন্টারেস্ট আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, রেশিও প্রপোর্শন আছে, তারপরে এজের অঙ্ক আছে, এরকম বিভিন্ন তোমার গোটা 30-40 ইয়ে আছে। তো সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা এই কদিনে কি কি শিখলাম, সার্চটা নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে থিওরি অফ ইকুয়েশনটা নিয়ে পড়ালাম, সার্চের আগে তোমাদের লগারিদম করিয়েছি স্যার, লগারিদম হয়েছে। হ্যাঁ, আর সার্চের আগে তোমাদের আমি করেছিলাম পাওয়ার, মানে ইন্ডিসেশন পাওয়ার, এক্সপোনেন্ট, এটাও করানো হয়ে গেছে। যেগুলো আমি করিয়েছি ওই অঙ্কগুলোকে বারবার ধরে দেখবে, অঙ্কগুলো সলিউশন করার চেষ্টা করবে চাপা দিয়ে, মানে ইয়ে করে, যদি আটকে যায় তখন দেখে নেবে আবার, এই করে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো। কেন কি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ডিপ্লোমাতে এসে ফেল করে অঙ্কতে, যাতে সেটা না হয় সেই জন্য আগে থেকেই তোমাদের সাথে এই ক্লাসগুলো নেওয়া। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আমরা কালকের ক্লাসে আমরা ওই অ্যাপটিচিউডে কিছু কিছু অঙ্কগুলো আমরা দেখাবো, ঠিক আছে? ক্লাস, হ্যাঁ স্যার বলছি, এরপরে স্যার কখন ক্লাস হবে, মানে এই লিঙ্কে?
ওই যেরকম ক্লাস হয় তোমাদের দেয়া হয় স্যার? হ্যাঁ পরের দিন যে ক্লাস দুটো হবে আলাদা লিংক দেবে, পরে মানে অন্য ম্যাম বা স্যার যে ক্লাস করবে কখন এটা, কখন স্টার্টটা কখন আজকে মনে হয় 12টা থেকে শুরু হয়ে যাবে নাকি, না একটা থেকে হবে? বলছি তাহলে এখানে শেষ করলাম ক্লাসটাকে। হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা স্যার। তোমাদের সেম লিংকেই ক্লাস হবে 12:45 থেকে, তোমাদের সেকেন্ড ক্লাস হবে। ওকে স্যার, ওকে স্যার।
সেখানে গিয়েছিলাম আগে ২৬ আগে জিজ্ঞেস কর Good afternoon to everyone. Am I audible to everyone? Am I audible? Yes, ma'am. Good afternoon, ma'am. Good afternoon. Please stay in the line. We will start the class after some time. Hello.
People are still joining, so we will going to wait for another 5 minutes, okay? ম্যাম শোনা যাচ্ছে না? হ্যালো ম্যাম শোনা যাচ্ছে না? সবাই শুনতে পাচ্ছো? বাকিরা শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। সৌমিত্র, আই থিঙ্ক ইউ হ্যাভ সাম ইস্যুস উইথ ইওর মাইক্রোফোন, প্লিজ ফিক্স ইট। Good afternoon, students. বলছিলাম ম্যাম, আমি তো আগে একদিন ক্লাস করেছিলাম, মানে ট্রেনে যেতে যেতে, মানে অ্যাডমিশনের জন্য ওই কলেজে। তো ম্যাম আগের ক্লাসগুলো আমার করা হয়নি, তো ম্যাম আপনি কি রেকর্ডিং দিতে পারবেন, মানে আগের ক্লাসগুলোর? হ্যাঁ, গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছে। তুমি গ্রুপে আছো? কোন গ্রুপে ম্যাম? তোমাদের যে অফিসিয়াল গ্রুপ। ও আচ্ছা ম্যাম, আমি যখন জয়েন হই তখন মানে আপনার ক্লাসের ভিডিও নেই ম্যাম। ও আচ্ছা আচ্ছা, এক কাজ করো, দেখো যে গ্রুপে যে তোমার লিংক গুলো দেওয়া আছে না অন্য ক্লাসের, ওই লিংকে যদি তুমি যাও, দেখবে ওই ইউটিউবেই ওখানে প্রত্যেকটা ক্লাসের ভিডিও পাবে, ওই ইউটিউব চ্যানেলের মধ্যে। ঠিক আছে, না হলে আমরা বলে দেবো, ডু নট ওয়ারি। ঠিক আছে। Okay, we'll start the class from 1-5, okay? Students, wait for 5 minutes, okay? Let others join.
ওকে ম্যাম। হ্যালো, হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। বলছিলাম ম্যাম, আমি মানে সেই ইউটিউব চ্যানেলে দেখেছিলাম, মানে আগের লিঙ্কে ক্লিক করে, কিন্তু ম্যাম যে সে আগের দিন সিঙ্গুলার প্লুরাল আরবার ন্যারেশন চেঞ্জ গুলো দেখিয়েছিল, সেই ক্লাসটা দেওয়া নেই ইউটিউবে দেখলাম। ন্যারেশন চেঞ্জ তো আমরা করিনি এখনো পর্যন্ত। মানে আগের দিন কি একটা করিয়েছিল সেই তো ম্যাম দেখতে পাচ্ছি, মানে আগের দিন একটু মানে 2 মিনিটের জন্য আমি ঢুকেছিলাম ক্লাসে, সেই ক্লাসটা দেখতে পাচ্ছি। অ্যান্টোনিম আর সিনোনিম এর কথা বলছো? হ্যাঁ ম্যাম, ওইরকম হবে মনে হয়, মানে আমি 2 মিনিটের জন্য ঢুকেছিলাম, মানে মানে সেই কোন ক্লাসে ঢুকেছিলে? কারণ কি জয়তি ম্যাম ক্লাস নেন সেপারেটলি, কোন আগে ক্লাসটাতে ঢুকেছিলে? আগের ক্লাসটা মানে জয়তি ম্যামের ক্লাস ছিল। ম্যামের ক্লাসের লিংক কিন্তু দেওয়া আছে। হ্যাঁ ম্যাম, বলছি আপনারা দুজনে যে ক্লাস করেছিলেন, তো সেই ক্লাসটা মানে আগের ক্লাসের কথা বলছি, সেই ক্লাসের বলছি, সেই কথা ক্লাসের কথাটা বলছি। আচ্ছা ঠিক আছে, আমরা ঠিক বলে আছে দেবো, ঠিক আছে, দেখছি। আগে শেয়ার করে দেবা হয়। ওকে, উই উইল ঠিক আছে স্টার্ট দ্য ক্লাস। ওকে, অলরেডি পিপল হ্যাভ জয়েন্ড। ইয়া ইয়া ওকে স্টুডেন্টস, টেল আস অ্যাবাউট আওয়ার প্রিভিয়াস ক্লাস। What did we do in the last class? Student tell us our previous class. Yes, sorry. Class. Shayan, please. Shayan, জোরে বলো। Come again. না ম্যাম, আগে ক্লাসে ছিলাম না। আগের ক্লাসটা ম্যাম পুরো হয়েছিল, মানে আপনারা করিয়েছিলেন দুজনে, এইটুকুই যা আমি দেখেছি, তারপরে রিমুভ হয়ে গিয়েছিলাম, কলেজে গিয়েছিলাম। ঠিক আছে, বাকিরা বলো। নেভার মাইন্ড, আমরা ওই জন্যই একটুখানি রিভিশন করব, সো দ্যাট ইউ পিপল গেট রিভিশন টু নো আমরা হোয়াট। করতে থাকবো, ঠিক আছে, তোমাদের সেরকম কোনো প্রবলেম হবে না। হোয়াট অ্যাবাউট আদার্স? অয়ন, দীপ, ওয়্যার আর ইউ পিপল? জিমলি, ওয়্যার আর ইউ পিপল? ম্যাম প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলেন। প্রেজেন্ট টেন্স, তার আগে কিছু বলেছিলাম ক্লাসে, ছোট ছিল। হ্যাঁ পারসেন্স, হ্যাঁ ম্যাম পারসেন্স পারসেন্স বলেছিলাম, সাবজেক্ট বলেছিলাম, সাবজেক্ট কখন কখন লাগে, ভার্ব কিভাবে, দুটো ক্যাটাগরি অফ ভার্বের ডেফিনিশন বলতে পারবে? মানে দুভাবে ডিফাইন করা যায় ভার্ব। You can define in two ways with example. Ma'am, be verb or auxiliary verb? Na, dhoro tomake bollo what is verb? Thik ache? Verb ta actually ki? So, what will you say to others ki verb ta ki? Bakira, where are you? Am I audible to everyone? Yes, ma'am. একটা একটা টেন্স দিয়ে করা যায়, আর একটা হচ্ছে আইডেন্টিফিকেশন বোঝাতে। আইডেন্টিফিকেশন, ওকে, হোয়াট এলস? আরো একটু কেউ এক্সপ্লেইন করতে পারবে? নীলন, দীপালি, দীপালি ইউ ওয়্যার देयर ইন দ্য লাস্ট ক্লাস? আই ডোন্ট থিংক ইউ ওয়্যার देयर। বাকি কৌস্তভ, রিম্পা, এখানে একটু বলতে হবে, আদারওয়াইজ কিন্তু আই টেক আ ফিউ লাইনস অ্যাবাউট आवर প্রিভিয়াস ক্লাস। ওকে স্টুডেন্টস, না কিন্তু শেয়ার করলে আমরা বুঝবো না যে তোমরা কতটা বুঝতে পেরেছো। জিমলি, ইউ দেয়ার? ইয়েস ম্যাম। হোয়াট ডিড উই ডু ইন দ্য লাস্ট ক্লাস? ম্যাম, ইন দ্য লাস্ট ক্লাস ইউ আর টট আস অ্যাবাউট প্রেজেন্ট টেন্স। বাট ফার্স্ট ইট ওয়াজ অ্যাবাউট পারসন এন্ড সাবজেক্ট, and then it was the last at the last time it was about present tense. And what can you are tell the me types of present tense?
ma'am, it was simple present tense, present continuous, is. Present. Okay, it is. Present perfect. Was. Sorry, yeah. It was. And it is. Present perfect continuous. Present perfect continuous tense. There are four types of present tense. Four, and there are four types, right? Yes. Simple present tense, present continuous, present perfect tense, perfect. And the last one? Present perfect continuous tense. Yeah, right. Okay, Debraj, you were there in the last class, Debraj? Yeah, ma'am. Last class, actually. Okay, can you tell us, like, what is simple present tense? Kokhon amra use korbo? Kon kon sentence amra simple present tense use korbo? And give me one example. বাকি কে বলতে পারবে? যে বলতে পারবে প্লিজ রেজ ইওর হ্যান্ড। প্রেজেন্ট টেন্সটা কি? কোন কোন টাইপ অফ সেন্টেন্সে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স কোন টাইমে আমি ইউজ করব? দেখো মেইনলি টেন্স ইজ অল অ্যাবাউট দ্য টাইম অফ এক্সিকিউটিং আ ওয়ার্ক, রাইট? দ্য টাইম অফ এক্সিকিউটিং আ ওয়ার্ক বাংলায় যেরকম বলে কি ক্রিয়ার কাল, তাই তো? সেটাই হচ্ছে টেন্স, তাই তো? তার মানে ক্রিয়ার কাল মানে কি? ক্রিয়া মানে ভার্ব বা যে কোনো কাজ হচ্ছে তাহলে সেটার সময়। তাহলে তোমার প্রত্যেকটা এই যে চারটে টাইপ আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে এক একটা সময়ে এক একটা কাজ করছি, সেই জন্য চারটে টাইপ, মানে চারটে সময়ের কথা বলা হচ্ছে, তাই তো? মানে প্রেজেন্ট টেন্সের চারটে সময়ের কথা বলা হচ্ছে। সেরকমই সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কোন সময়টার কথা বলা হচ্ছে? ম্যাম জিজ্ঞেস করছেন যে এই যে টেন্স বা এই ধরনের যে সেন্টেন্স, ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের, এগুলো আমরা কোন সময়টার জন্য ইউজ করতে পারি? টেল আস দ্য টাইম ফর উইচ দিস টাইপ অফ সেন্টেন্সেস আর অ্যাপ্লিকেবল। বুঝতে পেরেছো? মানে সেন্টেন্সের সেন্সটা কি বলবো, কোন সেন্সে বলবো, কখন ইউজ করব, মানে কখন আমাদের দরকার লাগবে, বলো সেটা। দেখো মনে রাখলে না রাখলে ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু হ্যান্ডেল উইথ টেন্স। আর আমি টেন্সটা প্রথমেই আমরা কেন করাচ্ছি তার মধ্যে বেসিকটাও করিয়ে নিয়েছি একটু, গ্রামার তোমাদের ভার্বের, ঠিক আছে, যেটা আমরা অক্সিলারি বলি, যেটা আমরা বি ভার্ব বলি, টু বি ভার্ব বলি, সো উই ডিড অল দোজ থিংস, ঠিক আছে? তো নাও তোমরা যদি আলাদা করে সেন্সটা না জানো তাহলে অ্যাপ্লাইটা করবে কী করে? যে কোন কীরকম টাইপ অফ সেন্টেন্স আমি প্রেজেন্ট টেন্স মানে কখন কোন সময়টা বলো কোন ভাগটাকে বলবো যে সিম্পল প্রেজেন্ট টেন্স, কোন টাইমটাকে বলবো? কেউ একজন তো বলো, আগের দিনে তো ক্লাসে ডিসকাস করা হয়েছে এগুলো, বলো। ম্যাম যেটা আমরা এখন করছি এখন করছি না, হলো না, বর্তমানে যেটা ঘটে চলেছে আলাদা হয়ে যাবে, ফর্ম আলাদা হয়ে যাবে। এখন যেটা করছি দ্যাট ইজ এ ডিফারেন্ট ফর্ম অফ এ টেন্স, প্রেজেন্ট টেন্স ইন ফ্যাক্ট। মানে সিম্পল প্রেজেন্ট আমি কোন কোন জায়গা ইউজ করব, টেল মি কোন কোন, মানে কি রকম এর মানেটা কি? সিম্পল প্রেজেন্ট আমি কোথায় কোথায় ইউজ করব? ম্যাম সাবজেক্ট প্লাস দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্যাট ফর্ম, বলো। মিলন কোনো ভার্ব থাকবে না? ম্যাম ইউনিভার্সাল তো থাকবে, কে বলছো? দীপ বলছো যে ভার্ব থাকবে না, টেন্স ইজ অল অ্যাবাউট ভার্বস। মিলন বলো। ম্যাম বলতে পারি যে ইউনিভার্সাল ট্রুথ সেটটা সিম্পল প্রেজেন্ট টেন্স করতে পারি। ওকে, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ বলতে গেলে আমাদেরকে যখনই আমরা কোন ইউনিভার্সাল ট্রুথ বলতে যাব তখন আমাদেরকে এই টেন্সের এই ভাগটা ইউজ করতে হবে, উই হ্যাভ টু ইউজ দিস টাইপ, তাই তো? সিম্পল প্রেজেন্ট টেন্স যখন ইউনিভার্সাল ট্রুথ এর কথা বলতে যাব। এনি এক্সাম্পল?
আচ্ছা শুধু তো ইউনিভার্সাল ট্রুথ না, আর একটা না আরো আরো আছে আইডেন্টিফিকেশন, না আইডেন্টিফিকেশন উইচ টাইপ অফ আইডেন্টিফিকেশন বলো, আইডেন্টিফিকেশন তো নয়, আর একটা ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে ওটা না। আমরা জেনারেলি কি আমরা কি করি আমাদের ডেইলি হ্যাবিটস বোঝানোর জন্য, তাই তো? আমরা ডেইলি যে কাজটা করি সেটা বোঝানোর জন্য, আমার রেগুলার হ্যাবিটস সেটা বোঝানোর জন্য উই জেনারেলি ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স। মনে পড়ছে আমি বলা হয়েছিল আমাদের যে তুমি ধরো ডেইলি একটা কাজ করলো, ডেইলি তুমি বাগান করো, হ্যাঁ আনচেঞ্জিং সিচুয়েশনস হবে, সেগুলো তো ইউনিভার্সাল, ঠিক আছে? হ্যাঁ কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে তোমার রেগুলার হয়ে আসছে বা চেঞ্জ হচ্ছে না সেক্ষেত্রে হতে পারে, বা তুমি দেখছো যে প্রতিটা 12টা বাজলে ঘড়িটা কি করে টিক করে একটা আওয়াজ করে, তো তুমি বলতে পারো কি দ্য ক্লক টিক্স এক্স্যাক্টলি অ্যাট কি 12 ও'ক্লক, তাই তো? 12 ও'ক্লক, বুঝতে পেরেছো? রোজ করছি সেটাকে বা রোজ কিছু জিনিস ঘটছে, ঠিক আছে? সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ভেরি গুড, তাই তো? সান রাইজেস ইন দা ইস্ট। আর একটা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট এর বলো সবাই। আই ইট রাইস। ওকে, এগুলো তো আগের দিনে আছে, অন্য একটুখানি বলো না, একটু নিজেদের মতো সেন্টেন্স তৈরি করে। ম্যাম দ্য বয় বাথস ইন দ্য রিভার এভরিডে। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। এনিথিং এলস সৌভিক মিত্র? Are you there? Shobhik? দেখো ক্লাসে কিন্তু পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে? রেসপন্ড করতে হবে। একটু যদি না বলো তোমাদের তাহলে ভুলটা বুঝবো কি করে? সায়ন, বলো ম্যাম। আমি এক্ষুনি জয়েন হলাম, আমি রাস্তায়। ওকে জয়েন নো প্রবলেম, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ভাবো পার্টিসিপেট তো করতে হবে না, বুঝতে পেরেছো? জয়েন করে থাকা মানেই তো ব্যাপারটা হয়ে গেল না, ইউ হ্যাভ টু পার্টিসিপেট। সৌম্যদীপ, সৌম্যদীপ ইয়েস ম্যাম, একটা এক্সাম্পল বলো। He loves to play basketball. Okay. He loves to play football. Loves to play basketball. ঠিক আছে, basketball or basketball. Football. আচ্ছা basketball. ঠিক আছে। হ্যাঁ। কিন্তু তার সাথে একটু এটা কি রকম? পারমিতা ম্যাম। কারণ কি তোমরা এই স্টেজে আছো যেখানে হচ্ছে ইউ হ্যাভ টু গিভ আ কমপ্লিট সেন্টেন্স, যেটা হচ্ছে সেন্স দেখায়। এই যে হি প্লেজ ফুটবল, হি প্লেজ ক্রিকেট, হি প্লেজ ব্যাডমিন্টন, এগুলো হচ্ছে ছোট 1-2 এর বাচ্চারা পাবে। তো আই ওয়ান্ট এভরিওয়ান টু রাইট আ গুড সেন্টেন্স অ্যালং ইউজিং ইয়র প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ফর্ম অফ দ্য টেন্স।
Ma'am, computer is an electronics device. Yes, very good. Computer is an electronics device. Na, eta to holo na. Eta to tense er moddhe elo na. Computer is an electronics device. Na, eta holo na. Ekhane to kono kaj hocche na. Computer, tumi to bolcho je computer ha state of being. Eta hocche tomar computer is an electronic device. Ekhane to kono কাজ হচ্ছে না, তুমি বুঝতে পারছো অয়ন? যদি তুমি বলো যে আই ওয়ার্ক উইথ আ কম্পিউটার হুইচ ইজ অ্যান ইলেকট্রনিক্স ডিভাইস, ঠিক আছে, তাহলে কিন্তু সেন্টেন্সটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে হলো যে তুমি হচ্ছে কম্পিউটার নিয়ে কাজ করো, তাই তো, রেগুলারলি করো, যেটা কিনা একটা ইলেকট্রনিক্স ডিভাইস, বোঝা গেছে? হ্যাঁ, আর তুমি যদি এই সেন্টেন্সটা বলো তোমার কিন্তু পার্টলি কারেক্ট হবে, নট ফুললি, ঠিক আছে? তুমি যদি সিম্পল প্রেজেন্ট টেন্সের এটা একটা দাও, কোনো এটা ডিপেন্ডস অন দ্য টিচার হু ইজ কারেক্টিং ইওর কপি, ঠিক আছে, সে হচ্ছে এটা কনসিডার করতে পারে অ্যাজ আ প্রেজেন্ট, কিন্তু ফুললি করবে না, আর যে করবে না তো সে একদমই করবে না, বিকজ দুটো ক্যাটাগরি অফ আমরা আগের দিন বলেছি ডেফিনেট ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি যেটা স্টেট অফ বিং, আমরা সব কিছুর বোঝাই, আমি কেমন, আরেকজন কেমন, আরেকটা জিনিস কেমন, ঠিক আছে, এরকম সব কিছু, আর হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে? বাট আমাদের টেন্সটা মেনলি কিসের উপর ডিপেন্ড করে হয়, ডিপেন্ড করে হয় দ্য ওয়ার্ক দ্যাট ইউ ডু, বুঝতে পেরেছো? সো ইউ হ্যাভ টু ফ্রেম আ সেন্টেন্স, ইউ হ্যাভ টু মেক আ সেন্টেন্স হুইচ ইজ হ্যাভিং সাম অ্যাক্টিভিটি, হুইচ ইজ হ্যাভিং সাম অ্যাকশন, ঠিক আছে? অ্যাকশন ওয়ার্ডস গুলোকে নিয়ে ইউ হ্যাভ টু ডু আ সেন্টেন্স, লাইক প্লে, সিট, গো, ওয়াক, লিসন, ঠিক আছে? তো এই এরকম কাইন্ড অফ যেটা অ্যাকশন বোঝায়, ঠিক আছে? ওকে, okay, then now ma'am, I think we should share the screen with them. We will going to give them one activity. Okay, acha tomader ekta screen share korchi, seta hoto tomar simple present tense er upor activity, thik ache? Tar age koyekta kotha bole ni, jara ajke hocche join korecho ba ager class সেইভাবে করনি, সিম্পল প্রেজেন্ট টেন্স তাহলে কোথায় ইউজ হয়, যেটা হচ্ছে তোমার রেগুলার হ্যাবিটস আমাদের বা ইউনিভার্সাল ট্রুথস, ঠিক আছে, বা ধরো কিছু ক্ষেত্রে এরকমও হয় যে যেটা হিস্ট্রিতে হয়েছে কিন্তু সেটা সব সময় সত্যি, তাই তো? মানে ধরো যেমন বুঝতে পারছো, মানে যেটা ওটাও ধরো এক প্রকারে বলা যায় যে ইউনিভার্সাল ট্রুথস এর মধ্যেই পড়ে, যেগুলো কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে, যেগুলো আমরা রোজ করে থাকি। এবার যে পারসেন্স প্রত্যেকের মনে আছে, তো পারসেন্স মনে থাকলেই কিন্তু যে ওয়ার্কশিটটা আজকে শেয়ার করব স্ক্রিনটা সেটা করতে পারবে। তাহলে কখন ভার্বের সাথে এস বা ইএস অ্যাড করতে হবে বলো তো, মনে আছে এটা কি? যখন তোমার সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইএস কিন্তু আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে? Ma'am, it will be better if we complete the present tense. We are left with the perfect continuous tense, okay? So let us complete and then we can give the activity. Okay, ma'am. Fine. Okay, please share that. Achha, thik hai. Oh, jo, ulta share kore dile hobe, ma'am. আচ্ছা, মানে আগে যে পিপিটিটা আমরা করিয়েছিলাম, হ্যাঁ, ঠিক আছে, ওটা লাস্ট একটা ফর্ম বাকি আছে, উই উইল কমপ্লিট উইথ দ্য প্রেজেন্ট টেন্স দেন উই উইল কন্টিনিউ উইথ দ্য ওকে ওকে ম্যাম স্টুডেন্টস, উই আর জাস্ট লেফট উইথ ওয়ান মোর ফর্ম অফ প্রেজেন্ট টেন্স, উই উইল গোইং টু ডু প্রেজেন্ট টেন্স, রাইট?
So let me tell you a little bit about the simple present tense. Jemra amra universal truth kori amra daily basis e je kaj ta kore thaki daily basis e kichu kora hoy seta ke amra ki boli simple present tense form. Now coming to the continuous tense, continuous present continuous tense mane ki present continuous tense hocche jeta amra ekhon ei moment e korchi right now. ঠিক আছে, তার মানে রাইট নাও তুমি এখন কি করছো, ইউ আর লিসনিং টু মাই লেকচার, কিংবা বলো ইউ পিপল আর স্টাডিং, ইউ পিপল আর ডুইং সাম অনলাইন ক্লাস, অর ইউ পিপল আর ডুইং সাম ওয়ার্ক অ্যাট প্রেজেন্ট অ্যান্ড নাও, এখনই তুমি কি করছো, দ্যাট ডিপেন্ডস অন দিস ওয়ান. কারণ সেটা সেরকম কোনো সেন্টেন্স হলে আমরা জেনারেলি বলে থাকি দ্যাট ইজ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম. ঠিক আছে, নাও উই কামিং টু স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে ও প্রেজেন্ট টেন্স যেটা দেখা যাচ্ছে. Now we are coming to the present perfect tense, jeta amra bolechhilam present perfect tense ager dino kora hoyeche. Present perfect tense mane kono ekta kaj dhoro 5 minute age complete korecho, ektu age 2 minute age complete korecho, ki 1 or 2 days ago complete korecho kono kaj ba kono kichu, thik ache, which you have already done. Thik ache, to shei rokom kono sense amra apply korte gele amra ki boli present perfect tense mane recently kono ekta time e ba kono ekta day te tumi shetake complete korecho. Thik hai, am I clear to everyone? Yes ma'am. Simple present, present continuous and present continuous perfect. Continuous to tumra bujhecho, continuous ta ki keu bolo ektu, present continuous tense ma'am ekhon jeta cholche mane onoborto chole. Yes, yes, bortomane jeta korchi. Yes, exactly, very good. Class korcho to tar jonno tale tale ki hobe, we are attending our class, tai to eta tumra bolte paro. The students are attending their class. Jemon ami PPT present korchi, tahole ami ki bolbo, I am presenting my PowerPoint presentation, right? তাহলে আই এম প্রেজেন্টিং, তাই তো? তাহলে আমি প্রেজেন্ট করছি, তাহলে যখন এখন যে কাজটা করছি, বা উই আর টকিং, উই আর শেয়ারিং সাম, কি বলবো, ধরো we are sharing our screen with our students, ঠিক আছে, ল্যাপটপ স্ক্রিনস উইথ আওয়ার স্টুডেন্টস, এরকম টাইপের কিছু বলতে পারি. ঠিক আছে, ধরো এখন যেটাই করি, পল্লবী ম্যাম ইজ টকিং রাইট নাও, ঠিক আছে, তো এখন উই আর হ্যাভিং আ কনভারসেশন উইথ আওয়ার স্টুডেন্টস, ঠিক আছে, উই আর হ্যাভিং আ কনভারসেশন উইথ আওয়ার স্টুডেন্টস, এটাও বলতে পারি যে আমরা স্টুডেন্টদের সাথে কনভারসেশন করছি. ঠিক আছে, উই আর কমিউনিকেটিং উইথ আওয়ার স্টুডেন্টস, এটাও বলতে পারি. বুঝতে পেরেছো? শোনা যাচ্ছে? হ্যাঁ, তাহলে কন্টিনিউয়াস মানেই হচ্ছে যে কাজটা কন্টিনিউ করছি, আর প্রেজেন্ট পারফেক্ট মানে ম্যাম যেটা বলে দিলেন যে যেই কাজটা শেষ করেছি, তাই তো? হয়ে গেছে যেই কাজটা, কিন্তু মানে এখনই শেষ হয়েছে, তাই তো? ইয়েস ম্যাম. হ্যাঁ, ইয়েস ম্যাম. We are coming to this one, present perfect continuous. ঠিক আছে, now present perfect continuous কিরকম present perfect continuous আমরা বলবো, দেখো যার মধ্যে হচ্ছে perfect ও আছে, যার মধ্যে continuous ও আছে, তাহলে সেটা কিভাবে হয়? পারফেক্ট মানে তো হচ্ছে কিছু আগে করে ফেলেছি, আর যেটা হচ্ছে কন্টিনিউয়াস মানে এখনো করছি. ঠিক আছে, সেরকম কোনো সেন্স যদি বোঝাতে হয় যে কোনো একটা কাজ, ঠিক আছে, যেটা তুমি কি করছো, আগে থেকে শুরু করেছো, এখনো পর্যন্ত কন্টিনিউ করছো, কাজটা শুরু করেছো অনেকটা আগে থেকে, অ্যান্ড ইউ আর কন্টিনিউইং উইথ ইয়র ওয়ার্ক. সবাই বোঝাতে পারছি? দেখো এখানে দিয়েছে হাই হ্যাভ বিন ইটিং রাইস, ঠিক আছে, আর ধরো I have been eating rice. দেখেছো সবাই? দেখেছো ফর্মটা? দেখছো? Yes ma'am. তাহলে I have been eating rice. ঠিক আছে, মানে কোন একটা সময় থেকে তুমি স্টার্ট করেছো,
আচ্ছা লেট মি টেল ইউ ওয়ান এক্সাম্পল দ্যাট ইউ পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড ঠিক আছে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরকম কিছু একটা ধরো তোমাকে তোমার বন্ধু 10টার সময় ফোন করেছে ঠিক আছে তুমি সেই সময় কি করছিলে তুমি সেই সময় ধরো তোমার প্রজেক্ট নিয়ে বিজি ছিলে ঠিক আছে তো তুমি তোমার প্রজেক্টটা নিয়ে বিজি ছিলে তুমি কাজটা সেই পার্টিকুলার একটা টাইমে করছিলে ওয়েন ইউ ওয়ার ডুইং দ্য ওয়ার্ক সেই 10টার সময় ঠিক আছে এইবার 10টার সময় তোমার বন্ধু যখন তোমাকে ফোন করেছিল ইউ ডিড নট পিক আপ দ্য কল যে তুমি ভাবলে যে আমি ওটাকে শেষ করে প্রজেক্টটাকে শেষ করে তারপর আমি বন্ধুকে কল ব্যাক করব নাও ইট ইজ 10:15 মানে হচ্ছে 10:15 বাজে জাস্ট 10:10 বা 10:15 ধরো 10:13 তুমি তোমার প্রজেক্টটা শেষ করেছো শেষ করে তুমি 10:15 নাগাদ ভাবলে না 10টার সময় তোমার বন্ধুটা ফোন করেছিল ওকে তো ফোন ব্যাক করি ঠিক আছে তো তখন তুমি কি করলে ওই পার্টিকুলার টাইমে তুমি কি করছিলে প্রজেক্ট করছিলে আর যেই প্রজেক্টটা একটু আগে তুমি শেষও করে ফেলেছো তারপরে তুমি কিন্তু ওকে ফোন করছো তোমার বন্ধুকে বোঝাতে পারছি এইরকম যদি কোনো রকম কোনো কন্ডিশনে কোনো সেন্টেন্সেস হয় তাহলে আমাদের কি ইউজ করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো একটা টাইমে তুমি একটা কাজ করছিলে সেখান থেকে ইউ গট আনাদার রেসপন্ড মানে হচ্ছে ধরো স্টিমুলি যদি ধরি তো আনাদার কেউ তোমাকে ফোন করছিল 10টার সময় তোমার বন্ধু তুমি তাকে ধরতে পারোনি বা ইচ্ছা করেই ফোন ধরোনি কারণ তুমি ভেবেছিলে প্রজেক্টটা শেষ করে ফোন ধরবে প্রজেক্টটা তোমার কখন শেষ হয়েছে সাপোজ 10:13 তোমার প্রজেক্টটা শেষ হয়েছে আরও 2 মিনিট পর 10:15 নাগাদ তুমি ভাবছো তোমার তোমার বন্ধুটাকে কল ব্যাক করবে যখন সে যেই কল ব্যাক করবে কারণ সে 10টার সময় তোমাকে প্রজেক্ট তুমি যখন প্রজেক্ট করছিল তোমাকে ফোন করেছিল সো ইন দ্যাট কেস তাহলে ফোন করে তুমি বন্ধুকে কি বলবে বলবে আই হ্যাভ বিন ডুইং মাই প্রজেক্ট দেন তাই তো ইয়েস অর নো বুঝতে পারছো সবাই ইয়েস ম্যাম ঠিক আছে তার মানে তুমি কি বলবে হ্যাঁ বল রে আমি না সেই সময় প্রজেক্ট করছিলাম তুই যখন ফোন করেছিলি আমি না প্রজেক্ট করছিলাম ওই জন্য আমি ফোনটা তুলিনি তো মানে অলরেডি ইউ আর ডান উইথ ইউর প্রজেক্ট কিছুক্ষণ আগে ফিউ মিনিটস ফিউ সেকেন্ডস বা কিছুক্ষণ আগে কিছু আওয়ার্স আগে ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বাট দ্যাট টাইম দ্যাট পার্টিকুলার টাইম যখন তোমার বন্ধু তোমাকে কল করেছিল তখন ইউ ওয়ার ডুইং ইয়ার প্রজেক্ট বোঝাতে পারছি তার মানে অলরেডি দুটো কন্ডিশন আমি পেয়ে যাচ্ছি একটা তো হচ্ছে সেই সময় পার্টিকুলার 10টার সময় হোয়াট ইউ ওয়ার ডুইং ইউ ওয়ার ডুইং ইয়ার প্রজেক্ট ঠিক আছে আর পরের পারফেক্টের জন্য আরেকটা কন্ডিশন পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে তুমি একটু আগে তার সেটা শেষও করে ফেলেছো বা স্টপ করে দিয়েছো আচ্ছা কান হ্যাঁ এখানে একটু বলছি ম্যাম হ্যাঁ শিওর মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা তো বাট যেটা আগে স্টার্ট তুমি করেছো কিন্তু এখনো চলছে যে জিনিসটা সেটাকেই বলবো তাই তো হ্যাঁ সেটাকেও বলতে পারি আমার কোনো কাজ সেটাকে একটু মানে জাস্ট কমপ্লিট করেছি বাট আই হ্যাভ স্টপড ইট ফর দ্য টাইম বিং সেটাও হতে পারে হ্যাঁ মানে যেমন ধরো যেটা কিছুক্ষণ আগে স্টার্ট হয়েছে কিন্তু এখনো সেই কাজটা চলছে যেরকম ধরো যদি আমরা এই এক্সাম্পলটা নিই যে কালকে থেকে বৃষ্টি হচ্ছে ঠিক আছে বা ধরো লাস্ট 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তাহলে কি বলবো যে ইট হ্যাজ বিন রেনিং সিন্স লাস্ট 3 ডেজ বুঝতে পেরেছো যে তাহলে 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু এখনো হয়ে যাচ্ছে যদি এক্সাম্পলটা নেই যে ইট হ্যাজ বিন রেনিং ফ্রম ইয়েস্টারডেও বলতে পারি বুঝতে পেরেছো যে কাল রেনিং সিন্স মর্নিং
সিন্স মর্নিং এটাও বলতে পারি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বুঝতে পেরেছো? বা ধরো আমি সকাল থেকে ক্রিকেট খেলছি, যে আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো যেটা আগে স্টার্ট হয়েছে বাট দ্য ওয়ার্ক ইজ স্টিল কন্টিনিউইং, ঠিক আছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন স্টার্টেড আর্লিয়ার বাট ইট ইজ স্টিল কন্টিনিউইং, বুঝতে পারছো কি সবাই? তো প্রেজেন্ট পারফেক্টটা মানে কি, কাজটা হচ্ছে শেষ হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখো কাজটা যেটা হয়ে গেছে এটা কিন্তু আগে স্টার্ট হয়েছে কিন্তু ইট ইজ স্টিল কন্টিনিউইং, মানে কন্টিনিউ আছে। পিপল আর নট রেসপন্ডিং অ্যাকচুয়ালি, ক্যান ইউ অল হিয়ার মি, ক্যান ইউ অল হিয়ার মি স্টুডেন্টস? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। দুটো দুটো সেপারেট এক্সাম্পল আমরা দিলাম, ঠিক আছে, কিরকম দুটো সেপারেট এক্সাম্পল? একটা তো আমি বললাম যে ফর দ্য টাইমিং, তুমি ওই পার্টিকুলার টাইমে যেখানে কাজটা করছিলে তার আগে থেকেই করছিলে, মেবি 9:30 থেকে করছিলে, 10:00 সময় যখন কল এসছে তখনও তুমি কাজটা করছিলে, ঠিক আছে, আবার 10:15 সময় কাজটা একটু শেষ হয়েছে, মানে ইউ হ্যাভেন্ট কমপ্লিটেড ইয়েট। তুমি কি বলতে পারো যে সেই সময় আমি ফোন করছিলাম, দেখ ভাই প্রজেক্ট নিয়ে আরো 2-3 দিন হয়তো তোমার প্রজেক্টটা নিয়ে ডিল করতে হবে, ঠিক আছে, তাহলে কি তুমি সেই সময় একটা পজ করেছো, ঠিক আছে, যেই সময় কল করবে সেই সময় একটা পজ করেছো, ঠিক আছে, সেটা কিন্তু তোমার প্রজেক্টটা হয়তো চলছে, ঠিক আছে, কিন্তু তুমি ওই পার্টিকুলার টাইমে হয়তো পজ করেছো। তাহলে এরকম যদি কোনো কন্ডিশন আমরা বোঝাতে চাই কাজের, বা আমার যে কাজগুলো করছি তাহলে সেটাতেও আমরা যেরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারি। আবার কোনো একটা জিনিস যেটা স্টপও হয়নি এখনো পর্যন্ত, মানে কন্টিনিউয়াসলি সেটা চলে যাচ্ছে, ম্যাম যেটা বললেন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, একটু হয়তো থামলে থামছে, না হলে বৃষ্টিটা হয়তো কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, বৃষ্টি তো এরকম হয় না যে সকাল থেকে কন্টিনিউয়াসলি এই হচ্ছে, কোনো সময় একটু বেশি হচ্ছে, কোনো সময় কম হচ্ছে, কোনো সময় প্রচণ্ড হচ্ছে, ঠিক আছে, থ্রু আউট দ্য ডে কোনো সময় একটু থামছে, এরকম ভ্যারাইটি ওয়েতে একটা জিনিস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রেনফল, ঠিক আছে। তাহলে দুটো সেপারেট, দুটো আলাদা আলাদা কন্ডিশনে আমরা কিন্তু ইউজও করতে পারি, মানে দুটো টাইপ অফ এক্সাম্পল। যেমন একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে, বাড়িতে ধরো খেতে ডাকছে তোমাকে, রাত্রেবেলা খেতে ডাকছে ডিনারের জন্য, তখন তুমি কি বলবে যে আই হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক, ঠিক আছে, এরকম করে বলতে পারো যে আই হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক। তার মানে তুমি এই হোমওয়ার্কটা করছো আগের থেকেই করছো, লাস্ট 1 আওয়ার কি হাফ এন আওয়ার থেকে করছো, বাট এখনো করছো, তাই তো? তাহলে তখন কি বলতে পারো যে আই হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক, ঠিক আছে। এই ধরনের সেন্টেন্স এর ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ইউজ করব। কিন্তু এরকমও হতে পারে যে খাওয়ার টাইমটুকু তুমি একটু খেয়ে আসছো, আবারও এসে তুমি প্রজেক্টটা করতে বসবে, এরকম তো আমাদের কন্ডিশন থাকে, তাই না? তো তারপরে ধরো তোমার একটা বন্ধুর সাথে কথা হচ্ছে, দেন ইউ ক্যান অলওয়েজ টেল কি, ইউ ক্যান অলওয়েজ ইউজ দ্যাট সেন্টেন্স ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, ঠিক আছে। তো আমাদের দেখো ডিফারেন্ট টাইপ অফ, আমি আর ম্যাম কিন্তু অল্টার করে করে সেন্টেন্সেস বলে দিচ্ছি, এবার তোমরা বলো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস ম্যাম, ইউ অল আন্ডারস্ট্যান্ড? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। কারো কোথায় কোনো কনফিউশন আছে, কোন জায়গাটা বুঝতে পারোনি, মানে কোন নানা রকম, দেখো লেট মি টেল ইউ ওয়ান থিং, আমরা না যখন কোনো অ্যাক্টিভিটি করি, ঠিক আছে, when we generally do an activity, তখন আমরা কি করি, আমরা নানা রকম ভাবে নিজেদেরকে ওই সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট করে বলার চেষ্টা করি, বা আমার যে অ্যাক্টিভিটি গুলোকে বলার চেষ্টা করি। নাও ইট ডিপেন্ডস অন দ্য সেন্টেন্সেস দ্যাট ইউ আর telling or you are writing, ঠিক আছে, সেই রকম ভাবে আমাদের প্রপার টেন্সটা অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেরকমই আমরা 3-4 করে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দিলাম, সো দ্যাট ইউ পিপল ক্যান মেক আউট যে কোন কোন পার্টিকুলার সাবজেক্ট, কোন কোন পার্টিকুলার সেন্টেন্স, মানে কিরকম টাইপ অফ সেন্টেন্সেস যে আমরা ইউজ করতে পারি। In case of any type of confusion, you can tell us students, okay? তোমরা দরকার হয় 2 মিনিট এটা দেখে নাও, 4 মানে 2 মিনিট দেখে নাও এই জিনিসটা, পুরো 4 টাইপ প্রেজেন্ট টেন্সের, কেননা এরপরে ওয়ার্কশিট করাবো কিছু, ঠিক আছে, তারপরে পাস্ট টেন্সে যাব। তো
স্ক্রিনটা শেয়ারই করা থাকলো স্ক্রিনটা হচ্ছে তোমরা শেয়ার করা থাকলো 2 মিনিট জাস্ট চারটে পড়ে নাও ঠিক আছে কোনো কনফিউশন হলে কিন্তু বলো আমাদেরকে এখনি ঠিক আছে এনি ফর্ম যদি যে কোনো ফর্মে থাকলেই বলো যদি লাস্টের ফর্ম থাকে লাস্টের ফর্ম যদি থার্ড ফর্ম থাকে থার্ড ফর্ম সেকেন্ড ফর্ম যেখানে খুশি ওকে দেখে নাও স্ক্রিনটা ম্যাম হ্যাজ শেয়ার দ্য স্ক্রিন সো প্লিজ সি টু ইট উই আর গিভিং 1 মিনিট টাইম টু গো থ্রু ইওর নোট Take a screenshot of the page. আরে সিম্পল প্রেজেন্টেশন কি বলেছিলাম ফার্স্টে গেলে সিম্পল প্রেজেন্টেশন আচ্ছা সিম্পল প্রেজেন্টেশনটা হচ্ছে যে যেটা আমাদের রেগুলার হ্যাবিটস ঠিক আছে রেগুলারলি যেটা করে থাকি সেটাকে বলতে গেলে সিম্পল প্রেজেন্টেশন ইউজ করব যেমন তুমি রেগুলারলি কি করো বলো ধরো আই ওয়েক আপ I am eating rice হয় না তুমি এখানে ফর্মটা দেখো দেখো প্রত্যেকটা মানে স্ট্রাকচারটা লুক এট দ্য স্ট্রাকচার অফ ইচ টাইপস ঠিক আছে দেখো এখানে স্ট্রাকচার গুলো কোথায় দেওয়া আছে দেখো ইয়েলো কালারে যেখানে দেওয়া আছে যে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের যে থার্ড লাইনটা বা সেকেন্ড লাইনটার এখানে সাবজেক্ট তারপরে হচ্ছে দেখো ইটটা মেইন ভার্ব প্লাস হচ্ছে রাইসটা অবজেক্ট তো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট এই ফর্মটা কিন্তু আমাদেরকে মেইনটেইন করতে হবে এবার ইটটা কোন ফর্মে হবে আমরা আগের দিনে ডিসকাস করেছি উই হ্যাভ ডিসকাসড ইট আর্লিয়ার ঠিক আছে যে দেয়ার আর থ্রি টাইপস অফ ভার্বস ঠিক আছে তিনটে ফর্ম আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপাল ফর্ম তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করব এখানে ইট আছে ইট হচ্ছে ভি ওয়ান ভি টু প্রেজেন্ট ফর্মটাকে আমরা বলবো ভি ওয়ান পাস্ট ফর্মটাকে বলবো ভি টু পাস্ট পার্টিসিপাল ফর্মটাকে বলবো ভি থ্রি ঠিক আছে তাহলে এখানে সবসময় আমরা ভি ওয়ান ফর্মটা কিন্তু ইউজ করবো দেখো ইট আছে এখানে কিন্তু এট বা ইটেন এইসব বলা কিন্তু চলবে না ইট এট ইটেন এই ইট ভার্বের এই তিনটে ফর্ম আছে কিন্তু বাকিগুলো বললে হবে না এখানে কিন্তু প্রেজেন্ট ফর্মটা ইউজ করতে হবে তো তাহলে কি বলতে হবে আই ইট রাইস তাই তো যদি হি থাকে হি যেহেতু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন প্লাস হচ্ছে হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার একজন সেই জন্য হি ইটস রাইস তখন আমরা এস বা ইএস কিন্তু অ্যাড করব তার সাথে বুঝতে পেরেছো তাহলে কি বললাম টেন্স এর ক্ষেত্রে কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেইনটেইন দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্সেস ওকে আদারওয়াইজ কিন্তু পুরো সেন্টেন্সটাই ইনকারেক্ট হবে এটা ভালো করে তোমরা বুঝে নাও যে এই যে স্ট্রাকচার তোমরা কিন্তু নিজেদের ইচ্ছে মতো বলতে পারো না সেন্টেন্স ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য স্ট্রাকচার বুঝতে পেরেছো যে আই ইট রাইস তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সটা কখন ইউজ হচ্ছে যখন আমরা রেগুলার যেটা করি ধরো আই ওয়েক আপ এট 6 এম এভরি ডে তাই তো তাহলে আমি রোজ সকাল 6টায় উঠি তো প্রত্যেক দিন উঠি তাহলে বলতে পারি যে আই ওয়েক আপ এট 6 এম ইন দ্য মর্নিং ঠিক আছে বা আই গো টু জিম এভরি ডে তাহলে আমি রোজ জিমে যাই ঠিক আছে আই স্টাডি এভরি ডে আই রিড বুকস এভরি ডে ঠিক আছে রোজ বই পড়ি তো এই ধরনের সেন্টেন্স বলতে গেলে কিন্তু সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে আর কি বললাম যে ইউনিভার্সাল ট্রুথস এর ক্ষেত্রে কিনা যেটা রোজ হয় তাই তো দ্য সান শাইন্স ইন দ্য ইস্ট তাই তো রোজ সূর্য পূর্ব দিকে ওঠে আমরা জানি যেটা রেগুলার প্রত্যেক দিন হয় বুঝতে পেরেছো কে জিজ্ঞেস করলে তার কি মানে আর কোনো কনফিউশন আছে না 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 আচ্ছা কনফিউশন থাকলেও এইখানটাতে দেখে নাও কারণ কি সব কটার ভেঙে ভেঙে স্ট্রাকচার দেওয়া আছে এই সেন্টেন্স গুলো শুধু ফর্ম না প্রেজেন্ট কন্টিনিউয়াস সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট দে আর not only the forms the main role plays where you have to
কনস্ট্রাক্ট আ প্রপার সেন্টেন্স, একটা প্রপার সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারলেই তবেই এই ফর্মগুলো ভ্যালিড। বোঝাতে পাচ্ছি? আই ইটেন রাইস কোনো এটা কোনো মিনিংলেস, বুঝতে পেরেছ? আই ইটেন রাইস যদি বলো তাহলে এটা মিনিংলেস, আই ইটিং রাইস এই ধরনের কিন্তু সেন্টেন্স হয় না, সেটা ভুল সেন্টেন্স। যেই মোমেন্টে তুমি মেন ভার্ব, এই যে ইট, আই ইট রাইস এর মেন ভার্ব কোনটা? ইট, কারণ কি কোনো একটা অ্যাকশন বোঝাচ্ছে, তাই তো, খাওয়া বোঝাচ্ছে। তাহলে এই যে মেন ভার্ব, এই মেন ভার্বটার কিন্তু বারবার ফর্ম চেঞ্জ হবে, কোনোটাতে হবে ইটিং, কোনোটাতে হবে ইটেন। কিন্তু কিন্তু যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যেই মোমেন্টে মেন ভার্ব তার ফর্ম চেঞ্জ করবে, ইটেনে যাবে কিংবা ইটিং এ যাবে, তার আগে আমাকে একটা সাপোর্টিং কোনো জায়গা, ইটিং এর আগে সাপোর্টিং টু বি ভার্ব দিতে হবে, আর ইটেন এর আগে সাপোর্টিং অক্সিলারি ভার্ব দিতে হবে। এটা একদম মুখস্থের মতো করে নাও, কন্টিনিউয়াস আর পারফেক্ট টেন্স, এটা কিন্তু পুরো মুখস্থ করে মনে রাখতে হবে, একদম মনে রাখতে হবে। যেমন ধরো না, বাংলায় তুমি ইংলিশটা আগে, আমরা এইভাবে গ্রামারটা শিখছি বিকজ ইংলিশ ইজ নট আওয়ার মাদার টাং, তাই তো? এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, ওই কারণে হয়তো আমরা এইভাবে ভেঙে ভেঙে শিখছি, না শিখলে বুঝতেও পারবে না। কিন্তু বাংলায় যদি ধরো এরকম সেন্টেন্স যদি বলো যে আমি এখন ফুটবল খেলছিলাম, ধরো মানে একটা জাস্ট এমনি এক্সাম্পল দিচ্ছি যে আমি এখন ফুটবল খেলছিলাম, আমি এখন ভাত খাচ্ছিলাম, তো এই সেন্টেন্সের কি কোনো মিনিং হচ্ছে? Yes or no? কি স্টুডেন্টস, যে আমি যদি বলি যে আমি এখন পড়াচ্ছিলাম, এটা কি কোনো মিনিং হলো? না ম্যাম, আমি কখনোই একসাথে বলতে পারবো না যে আমি এখন পড়াচ্ছিলাম, তাই তো? তাহলে এটা ভুল হলো। তো টেন্সেও যদি তোমরা এই ধরনের, যেমন আই ইট এন্ড রাইস বা এইগুলো, এগুলোও কিন্তু সেম হচ্ছে, মিনিংলেস হয়ে যায় বা ইনকারেক্ট হয়ে যায়, বুঝতে পেরেছো? তাহলে আমি কি বলবো যে আমি কালকে ফুটবল খেলছিলাম, হয় বলবো যে আমি কালকে ফুটবল খেলছিলাম বা দুদিন আগে ফুটবল খেলছিলাম, নয় বলবো যে আমি এখন ফুটবল খেলছি, তাই তো? দিজ আর দ্য কারেক্ট সেন্টেন্সেস, যে আমি এখন ফুটবল খেলছি, আই এম প্লেইং ফুটবল নাও, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদেরকে এই স্ট্রাকচার গুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, বুঝতে পেরেছো? তাহলে আর কি কারো কনফিউশন আছে কোনো? এবার আমি একটুখানি, ম্যাম বলে দিলেন, এবার আমি একটু তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে সেন্টেন্স ফর্মেশন, কি দিয়ে সেন্টেন্স ফর্ম করবে সেটা একবার দেখিয়ে দিই। দেখো, প্রথমে সিম্পল এর ক্ষেত্রে আমি কি নিয়েছি, একটা সাবজেক্ট নিয়েছি, একটা মেন ভার্ব নিয়েছি, অবজেক্ট নিয়েছি, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, সবাই নোটের দিকে তাকাবে, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সময় আমি আই দিয়েছি, তার সাথে যেহেতু কন্টিনিউইটি বোঝাবার জন্য মেন ভার্বের আইএনজি যোগ করেছি, মানে ইটিং করেছি, তো বাই রুল বলা হয়েছে ইটিং যখন করব তার আগে একটা সাপোর্টিং টু বি ভার্ব বসবে, ঠিক আছে? নিচে লেখা আছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সো এরকম কোন একটা ভার্ব তার আগে বসবে টু সাপোর্ট ইটিং, ঠিক আছে? পারফেক্ট এর ক্ষেত্রে আমি কি করেছি, আমি ইটেন করেছি, মানে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, ভি থ্রি ফর্ম অফ দ্য ভার্ব, তাহলে তার আগে বাই রুল, রুল বলছে তার আগে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, মানে হ্যাজ, হ্যাভ কিংবা হ্যাড, ঠিক আছে? এইবার যখন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসব, তখন তাহলে আমি কি করলাম, সেন্টেন্সটা করলাম আই হ্যাভ বিন ইটিং রাইস। এইবার কনফিউশনটা সেখানে হবে, কি হলো, আমি পারফেক্ট এর ক্ষেত্রে, যেহেতু পারফেক্ট আছে, কন্টিনিউয়াস আছে, পারফেক্ট থেকে হ্যাভটাকে চুরি করে নিলাম। দেখো পারফেক্ট টেন্সটাকে দেখো, ওখানে হ্যাভ আছে না, হ্যাভ থেকে আমি চুরি করলাম। এবার কন্টিনিউয়াস এর সেন্টেন্সের থেকে ইটিংটা চুরি করে নিলাম,
এইবার পড়ে গেলাম আমি মুশকিলে, what to do? Have, আমাদের রুল বলে যখন কোনো অক্সিলারি ভার্ব সাপোর্টে থাকবে তারপরে আমার কি দিতে হবে, v3 ফর্ম অফ দ্য ভার্ব, সেটা তো আমার কাছে নেই, চুরি করে ফেলেছি। ইটিং, চুরি করার পরে দেখছি তার আগে তো একটা বাই রুল বলে কোনো সাপোর্টিং টু বি ভার্ব দিতে হবে, যেরকম আমি কন্টিনিউয়াস টেন্সের সময় দিয়েছিলাম, ঠিক আছে? দুটোই আমার কাছে মিসিং। এইবার আমি কিভাবে দুটোকে কানেক্ট করব? যদি বলি আই হ্যাভ ইটিং রাইস, সেন্টেন্সটা পুরো ভুল হয়ে যাবে, কারণ কি ইটিং এর আগে তো টু বি ভার্ব দিতে হয়, আমার তো অক্সিলারি ভার্ব দিতে হয় না। আবারও যদি দেখি তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস, এর কি করলাম, হ্যাভ এর পর তো আমার ইটেন দিতে হবে, মানে মেন ভার্বের v3 ফর্ম, সেটাও আমার কাছে নেই, তাহলে মুশকিলে পড়েছি। এইবার আমি একটা ওয়ার্ড খুঁজে পেলাম, সেটা হচ্ছে বিন, b-e-n, বিন কি করে হলো, কেন সব কথা এত পৃথিবীতে ইংলিশ ওয়ার্ড ছেড়ে আমি বিন কেন নিলাম, ঠিক আছে? বিনটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বি, টু বি ভার্ব, দেখো বিই, বিই এর কথাটারই থার্ড ফর্ম হচ্ছে বিন, b-e-n, ঠিক আছে? তাহলে যে মোমেন্টে আমি হ্যাভ আর ইটিং এর মাঝখানে বিন বসালাম, হ্যাভ খুশি হয়ে গেল যে তারপরে বি তো, বিই কথাটা থার্ড ফর্ম আছে, ঠিক আছে? তার মানে হ্যাভ এর পরে সব সময় যেটা বসাবো তার v3 ফর্ম চাই, তাহলে বিন, বির কথাটারই v3 ফর্ম হচ্ছে b-e-n, তাহলে সেটা হয়ে গেল। আবার ইটিং ও খুশি হয়ে গেল, কারণ তার আগে একটা আমরা আমরা কি বসলাম, বিই, বিই যে ভার্ব, টু বি ভার্বে, ঠিক আছে, বিই যে কথাটা আছে সেটারই একটা ফর্ম আমি বসিয়ে দিয়েছি, তার মানে ইটিং ও খুশি হয়ে গেল, হ্যাভ ও খুশি হয়ে গেল, হ্যাভ হয়ে গেল যে মোমেন্টে বিই দিলাম, ইটিং খুশি হয়ে গেল যে আমার আগে বি ভার্ব বসে গেছে। আবারও তার সাথে যখন ইএন অ্যাড করে কথাটা বিন করে দিলাম, তাহলে সেটাও হয়ে গেল হ্যাভ এর জন্য খুশির খবর। তাই জন্য আমি পৃথিবীর সব ওয়ার্ড গুলোকে ছেড়ে আমি b-e-n দিয়ে হ্যাভ কে আর ইটিং কে জয়েন করালাম আর দুজনকেই খুশি করে ফেললাম। কেন? কারণ কি আমি হ্যাভ এর পরে b-e-n দিয়েছি, যেটা হচ্ছে v3 ফর্ম অফ b-e-b ভার্ব, আর be তো অলরেডি ইনক্লুড আছে বিনের মধ্যে, তাই জন্য ইটিং ও খুশি হয়ে গেল। বোঝাতে পারলাম? তারপর তো রাইসটা অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম। বোঝাতে পারলাম কেন আমি এত পৃথিবীর ওয়ার্ড ছেড়ে b-e-n ইউজ করলাম? ইয়েস অর নো স্টুডেন্টস, ডিড ইউ গেট আস? ইয়েস ম্যাম। ডিড ইউ গেট আস এভরিওয়ান? বুঝতে কি পেরেছো? এই যে টু বি ভার্ব বলে যে নোটটা তোমাকে দিয়েছি, বিই, এই যে দেখো উপরেই লেখা যে কন্টিনিউয়াস টেন্সের সাপোর্টিং বি ভার্ব, এই যে বিই কথাটার বিইটা হচ্ছে সাপোর্টিং, ওটা কি হবে, সাপোর্টিং বি ভার্ব, আর b-e-n হচ্ছে বিই কথাটারই থার্ড ফর্ম, ঠিক আছে, মানে v3 ফর্ম। সবাইকে বুঝাতে পারলাম আমি কথাটা? ইয়েস ম্যাম। তাহলে হঠাৎ করে আমাদের সেন্টেন্স ফর্ম হয় না, ঠিক আছে, হঠাৎ করে সেন্টেন্স ফর্ম এই রুলগুলো কিন্তু ফলো করতে হবে, তার মানে আমাদের একদম চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে সিম্পল এর ক্ষেত্রে সাবজেক্ট এন্ড মেন ভার্ব, ঠিক আছে, অবজেক্ট বাদ দিলাম, সাবজেক্ট মেন ভার্ব, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমি কি করলাম, সাবজেক্ট নিলাম, সাপোর্টিং বি ভার্ব নিলাম, আর মেন ভার্ব প্লাস ing, সেটা মেন ভার্বের কন্টিনিউইটি বোঝাবে।
প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন নিলাম, তার ফর্মের কি নিলাম, সাবজেক্ট নিলাম, অ্যাকর্ডিং টু দ্যাট আমি বসালাম একটা অক্সিলারি ভার্ব, সেটা হ্যাজ, হ্যাভ, হ্যাড, যেটা খুশি হতে পারে, হ্যাড হবে না, হ্যাভ হ্যাজ, হ্যাঁ সেটা পাস্টের ক্ষেত্রে হবে, কিন্তু এই ক্ষেত্রে হবে কিন্তু প্রেজেন্ট টেন্সে হ্যাভ আর হ্যাজ হবে, ঠিক আছে, বাট এই তিনটেই আছে, মানে হ্যাভ, হ্যাজ আর হ্যাড আছে, তার মানে ডিপেন্ডিং অন দা টেন্স, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু এখানে হ্যাজ হবে সব সময়, এটা মনে রাখবে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা পর ওই যে নোটটা আগের নোটগুলো দেখলেই বুঝতে পারবে, আর তার সাথে আমি কি দিলাম, ভি থ্রি ফর্ম অফ দা মেন ভার্ব, ঠিক আছে, মানে ইটেন হয়ে গেল কথাটা, যদি ডু থাক তাহলে ডিড ডান হয়ে যেত, যদি গো থাকতো তাহলে গো ওয়েন্ট গন হয়ে যেত, যদি থাকতো প্লে তাহলে প্লে প্লেড প্লেড হয়ে যেত, ঠিক আছে, আই হ্যাভ প্লেড দ্য গেম, ঠিক আছে, তাহলে এরকম কোনো সেন্টেন্স হয়ে যেত। এইবার পারফেক্ট আর কন্টিনিউয়াস যখন হবে তাহলে দুটো জিনিস উই আই হ্যাভ টু কি করতে হবে, চুরি করতে হবে, সেটা কি করতে হবে, কোনটা চুরি করলাম, পারফেক্টের থেকে যেটা সামনে পেলাম হ্যাভটা চুরি করে নিলাম, কন্টিনিউয়াসের থেকে ইটিংটা চুরি করে নিলাম, এইবার মুশকিলেও তো পড়ে গেলাম, দুটোকে কিভাবে করব, আই হ্যাভ ইটিং রাইস বললে তো পুরো সেন্টেন্স ভুল, যখন চুরি করি অনেক জিনিসই আমরা ম্যাচ করতে পারি না, ঠিক আছে, কারোর বাড়ি থেকে একটা কৌটো নিয়ে আসলাম, কারোর বাড়ি থেকে আরেকটা ঢাকা নিয়ে চলে আসলাম, কৌটো আর ঢাকা ফিক্স করতে পারছি না, বিকজ আই হ্যাভ স্টোলেন দ্য থিংস, নাও এবার তার মধ্যে করতে গেলে কি করলাম, আমি একটা বিন ওয়ার্ডটা ইউজ করলাম, পৃথিবীর সব ইংলিশ ওয়ার্ড ছেড়ে আমি বিনটা নিলাম, কেন নিলাম, কারণ কি আমি জানি যে বি ইটা হচ্ছে আমার একটা সাপোর্টিং ভার্ব, যে ইটিং এর আগে দরকার সেটা বোঝাবে, আর তার সাথে আবারও ইএন যদি আমি অ্যাড করে দিই তাহলে ওই বি ই কথাটারই বি থ্রি ফর্ম হয়ে যাচ্ছে, তাহলে হ্যাভও খুশি হয়ে গেল, আমি এমন একটা কৌটোর ঢাকা এমন একটা ট্রিক করলাম যাতে ওই অন্য কৌটোটার অন্য ঢাকাটা লেগে যায়, তাহলে আমি বিন কথাটা দিয়ে কি করলাম সেই পুরো সেটটাকে কমপ্লিট করলাম, অ্যাম আই ক্লিয়ার টু এভরিওয়ান, আর এখানেও দেখো সেম জিনিস, যে এখানে আগেরটা তো যেমন হ্যাভ হ্যাজ, এখানেও কিন্তু হ্যাভ আর হ্যাজ বসবে অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট, বুঝতে পেরেছো, প্রেজেন্টের ক্ষেত্রে শুধু যেমন আমরা যখন, হ্যাঁ যখন বলছি যে ইট হ্যাজ বিন রেনিং, তাহলে ইটটা কি, ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তোমার হচ্ছে এক্সাম্পলটা দিলাম এর আগে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে ওখানে ইট যখন বলছি তখন ইটের পরে কিন্তু আর হ্যাভ বসবে না, তখন কিন্তু ইটের পরে সবসময় হ্যাজ হবে, কেননা ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, বুঝতে পেরেছো স্টুডেন্টস? Yes, ma'am. তাহলে যখনই বলবো যে ইট বা হি শি, ধরো হি হ্যাজ বিন ইটিং রাইস, হি হ্যাজ বিন ডুইং হিজ হোমওয়ার্ক, ঠিক আছে, বোঝা গেছে, তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস এ কিন্তু হ্যাভ অর হ্যাজ এই দুটো কিন্তু বসবে, আর এইভাবে কিন্তু সেন্টেন্স ফর্ম করতে হবে অ্যাকর্ডিং টু দ্য টাইম, বুঝতে পেরেছো যে কোন সময়ে আমরা কথাটা বলছি বা কোন সময়ের কথা বলছি, আর কারো কোনো কনফিউশন নেই তো? নো ম্যাম। ওকে, তাহলে এবার কিন্তু আমরা ওয়ার্কশিটটা সবাই বুঝেছো তো, সবাই বুঝেছো তো, এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য ক্লাস? ইয়েস ম্যাম। Students, you have to rest for, otherwise we cannot make out whether you people can understand or not. You have to tell us that whether you are having problem or you understood or not. Okay? So we will proceed for the next slide. Ma'am will going to show you the next slide with an activity. Yeah. Can you all see the slide? Is it visible? Yes, yes, ma'am. Yes, ma'am. দেখো এখানে কিছু তোমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে, দেখে নাও সবাই। আচ্ছা আর একটা কথা বলে দিই, এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু সবাই সবার খাতায় লিখবে, কপি নিয়ে আসো, প্রত্যেকটা নোটবুকে কিন্তু সেন্টেন্স রাইট দ্য ফুল সেন্টেন্সেস, ওকে, তাহলে কিন্তু তোমাদের ওটাও প্র্যাকটিস হবে, কেননা লেখাটাও প্র্যাকটিস করতে হবে।
সেন্টেন্স না লিখলে যদি একবার সেন্টেন্সটা লেখো অলরেডি আনসারটা নিজের মধ্যেই চলে আসবে, বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্স অফ দ্য সেন্টেন্সেস, রাইট? সেন্সটা না বুঝে কিন্তু করতে পারবে না যে কোন ফর্মটা হবে। ডোন্ট ওনলি টেল আস দ্য আনসারস, ওকে, রাইট ডাউন দ্য ফুল সেন্টেন্সেস। সো মাত্র 10টা সেন্টেন্স আছে, ইউ পিপল ক্যান বি ভেরি কুইক উইথ ইট। So we will going to give you some 10 তোমরা কতক্ষণ লাগবে বলো, তোমাদের কতক্ষণ লাগবে এটা করতে? We will give them some 5 to 10 minutes time. Yeah, 5 to 10 minutes will be okay. তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখো যে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স এর ওয়ার্কশিট দেওয়া আছে, তাই তো? সিম্পল প্রেজেন্ট টেন্স এ কিন্তু সেন্টেন্স গুলো ফিল আপ করতে হবে, যেন সেন্টেন্স গুলো প্রত্যেকটা সিম্পল প্রেজেন্ট টেন্স এ হয়। তো ইউ হ্যাভ টু রাইট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস, বোঝা গেছে? যেখানে ভার্বটা কিভাবে বসবে, এখানে এস বা ইএস অ্যাড হবে কিনা, বা কোনো কোনোটাই কিন্তু অ্যাড নাও হতে পারে, ভার্বটা অ্যাজ ইট ইজ কিন্তু আমাদের বসাতে হতে পারে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, বোঝা গেছে? যেমন আমি একটা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদের, দিয়ে দেব কি? ইয়েস ম্যাম। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে ফার্স্ট এরটা ধরো বলে দিচ্ছি। যেমন ধরো দ্য পেশেন্ট ড্যাশ মেডিসিনস অন টাইম, তাহলে এখানে কি হতে পারে? যেমন পেশেন্ট কি কোন পারসন, কোন পারসনের মধ্যে পড়ছে বলো তো? ম্যাম থার্ড পারসন, সেকেন্ড পারসন অর থার্ড পারসন? থার্ড পারসন, তাই তো? ভেরি ভেরি গুড, থার্ড পারসন। তাহলে থার্ড পারসন, তাহলে এখানে কটা পেশেন্ট আছে, একটা আর একের বেশি? একের বেশি কি করে? পেশেন্ট তো, দা পেশেন্ট মানে নির্দিষ্ট করে বলা নেই, নির্দিষ্ট করেই তো বলা আছে, দা পেশেন্ট মানে একজন পেশেন্ট, দা পেশেন্ট মানে একজনকেই বলেছি। আর ওটা পেশেন্ট তো বলছি না, হতো পেশেন্টস হতো তাহলে আমরা প্লুরাল বলতাম, কিন্তু এখানে তো সাবজেক্ট সিঙ্গুলার ফর্ম, বুঝতে পেরেছো? আচ্ছা, থার্ড পারসন কিভাবে বুঝবে? দেখো, ফার্স্ট পারসন মানে হচ্ছে আই, উই, মানে যারা নিজেরা নিজেদের কথা বলছে, মানে দ্য স্পিকার ইজ দ্য ফার্স্ট পারসন, বুঝতে পেরেছো? যেমন ধরো যদি বলি যে আই ইট রাইস, আই প্লে ফুটবল, আই স্টাডি রেগুলারলি, তার মানে কি আমি নিজের কথা বলছি? আই দিয়ে যে কোনো সেন্টেন্স যদি স্টার্ট করি তাহলে কি হবে? স্পিকার নিজে বলছে, তাই তো? বা উই দিয়ে যদি করি যে উই আর প্লেয়িং ফুটবল, উই আর গোয়িং ফর অ্যান হল, উই আর গোয়িং ফর আ হলিডে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে? তাহলে উই মানে কি? আমরা যাচ্ছি, আমরা করছি, আমরা খাচ্ছি, তাহলে আমাদের কথা বলছি। তাহলে যখন স্পিকার নিজের কথা বলছে যেই সাবজেক্ট গুলো দিয়ে, সেগুলো হচ্ছে সবসময় ফার্স্ট পারসন, মানে আই উই। এই যদি তোমার সাবজেক্ট থাকে আই উই, তাহলে সেগুলো হবে তোমার ফার্স্ট পারসন। এবার যাকে বলছি মানে কি, কাকে বলছি? ধরো তুমি, তুমি ভাত খাও, তাই তো? তুমি ভাত খাও, তুমি খেলো, হ্যাঁ, ইউ প্লে ফুটবল, ঠিক আছে, তার মানে কি আমি অন্য একজনকে অ্যাড্রেস করছি? তাহলে যাকে অ্যাড্রেস করে কথা বলছি মানে ইউ, ইউ মানে তুমি, তোমরা দুটোই হয়, তাই তো? এটা আমরা সবাই জানি যে ইউ মানে তুমিও হয় তোমরাও হয়। তাহলে যাকে কথাটা বলছি, ইউ যখনই তোমার সাবজেক্ট থাকবে তখনই সেটা হচ্ছে সেকেন্ড পারসন, বোঝা গেছে? এবার এগুলো ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলো সব হচ্ছে থার্ড পারসন। এবার এগুলোর মধ্যে সাবজেক্ট যদি একজন হয় তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, যদি দুজন বা তার বেশি হয় তাহলে হচ্ছে প্লুরাল নাম্বার। যেমন আই কি? আই মানে একজন, তাই তো? আমি তো একজন,
I am teaching my students তাহলে আমি একজন তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার উই যখনই আসছি যে আমরা তার মানে হচ্ছে দুই বা তার বেশি মানে একের বেশি তাই তো তাহলে ওটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার এবার ইউ এর ক্ষেত্রে সেটা তোমার ইউ হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারও হতে পারে ইউ ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারও হতে পারে এবার থার্ড পারসন বাকি মানে তাহলে দে হি শি দে এগুলো সব হচ্ছে তোমার থার্ড পারসন দেখো যেমন এক্সাম্পলের ক্ষেত্রে এরকম আমরা বলে থাকি না যে আমরা দুজন কথা বলছি থার্ড পারসন তুই মাঝখানে ঢুকছিস কেন এরকম বলে থাকি তো যে তুই থার্ড পারসন তুই কোনো কথা বলিস না এখানে তার মানে কি যখন তোমার স্পিকার আর লিসনার দুজনে মিলে কথা বলছে তাহলে আই আর ইউ মানে আমি আর তুমি যখন কথা বলছি তাহলে বাকিগুলো হচ্ছে সব থার্ড পারসন কিন্তু থার্ড পারসন মানে হচ্ছে ধরো দে মানে কি দে দিয়ে যদি সেন্টেন্স বলি দে আর প্লেইং ফুটবল মানে তারা ফুটবল খেলছে তাহলে তাদেরকে তো আমি ডিরেক্টলি বলছি না কিন্তু তাদের সম্বন্ধে বলছি তাহলে যখন কারো সম্বন্ধে আমরা কথা বলবো ধরো যদি বলি যে হি ইজ প্লেইং পিয়ানো তাই তো সে পিয়ানো বাজাচ্ছে তাহলে এটা অন্য আর একজনের কথা বলছি মানে আমি তুমি ছাড়া অন্য যা কিছু তোমার সাবজেক্টস আছে সেগুলো সব হচ্ছে থার্ড পারসন তাহলে পেশেন্ট মানে এখানে একজন তাই তো হি সি মানে একজন আচ্ছা ম্যাম আমি একটা একটুখানি ওদেরকে একটা শর্ট একটু হ্যাঁ হি সি মানে দেখো একজন কিন্তু দে মানে হচ্ছে আবার একের বেশি তাই তো তারা তাহলে দেটা হয়ে গেল থার্ড পারসন প্লুরাল নাম্বার আর হি সি হয়ে গেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝতে পেরেছো আচ্ছা ইন শর্ট দেখো তোমাদের কাছে যদি নোটটা থেকে থাকে না দেখবে যে আই উই ইউ ইউ এই কটাতে তো কোনো ভাবেই থার্ড পারসন হবে না ঠিক আছে লাস্টের আছে হি সি ইট আর এপাশ আছে দে দে তো থার্ড পারসন তো হলেও সিঙ্গুলার নাম্বার ওটা তো প্লুরাল নাম্বার আর এবার একমাত্রই বাকি পৃথিবীর যত নাম ধরো এই পেশেন্ট তো একটা ক্যাটাগরি অফ লোকের নাম দেওয়া হচ্ছে পেশেন্ট ঠিক আছে স্টুডেন্টস যারা পড়াশোনা করে তাদের নাম দেওয়া হচ্ছে স্টুডেন্টস ডক্টর টিচার ঠিক আছে কিছু তারপরে কারোর নাম যে কারোর নাম সে যদি একজন হয় একজন মানে সেটা কিন্তু একজন মানে আমরা ছোট থেকেই জানি যে সিঙ্গুলার তাই তো একজন বা একটা জিনিস এটা হচ্ছে সিঙ্গুলার একের বেশি হলে প্লুরাল তাহলে যখনই দেখব একজন আছে কিন্তু আই উই ইউ এগুলো ছাড়া বাকি যেগুলো হি সি বা কারো নাম যদি একজন থাকে তাহলে সে সব সময় হচ্ছে চোখ বন্ধ করে ফ্লাওয়ার কোনো কিছু নাম্বার নাম হলেও হবে স্টুডেন্ট ফ্লাওয়ার এইবার দেখতে হবে তার সাথে এস আছে কি নেই ঠিক আছে তার মানে সেটা প্লুরাল কিনা প্লুরাল যদি না হয় তাহলে চোখ বন্ধ করে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণ ফার্স্ট পারসন আই আর উই এটা হয়ে গেল সেকেন্ড পারসন দুটো আছে ইউ ইউ হয়ে গেল থার্ড পারসন শুধু দে আছে প্লুরালে দেটাও হয়ে গেল ঠিক আছে পড়ে আছে শুধু হি সি ইট অর এনি নেম মানে ধরো টম ধরো এখানে আছে স্টুডেন্ট ধরো আছে পেশেন্ট ধরো আছে মানে কি যাদেরকে নিয়ে আমরা কথাটা বলছি এই জিনিসটা ভালো করে বোঝো দা পেশেন্ট টেক্স মেডিসিনস অন টাইম মানে আমি কিন্তু পেশেন্টের কথা বলছি তাই তো নেক্সট হ্যাঁ তাহলে যার সম্বন্ধে যদি কারো সম্বন্ধে কথা বলে থাকি আমি নিজে তাহলে কিন্তু সেটা সবসময় থার্ড পারসন হবে এবার দেখতে হবে থার্ড পারসন থাকলে দেখতে হবে যেটা সিঙ্গুলার না প্লুরাল এই জিনিসটা নোট করতে হবে এটা হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে বুঝতে পেরেছো প্র্যাকটিস করতে করতে তোমরা আরো বুঝে যাবে তখন দেখলেই বুঝে যাবে যে এটা থার্ড পারসন আছে কিনা কোন পারসনে আছে এটা দেখলেই বুঝে যাবে তা আমাদের কিন্তু আর কোনো পার্সন নিয়ে এতটা ভাবতে হবে না শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু এটা দেখতে হবে যেমন আমরা এটাও বলেছিলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে কিন্তু হ্যাজ বসবে ঠিক আছে হ্যাজ হবে এর আগেও তোমাদেরকে প্রেজেন্ট টেন্সটা যখন ডিসকাস করছিলাম আমরা তখনও বললাম বুঝেছো তাহলে এগুলো এবার প্রত্যেকে বুঝেছো আর কারো কোনো কনফিউশন নেই তো
নোটটা ভালো করে পড়ো, নোটটা ভালো করে, যেই নোটগুলো দিয়েছি নোট 1 নোট 2 নোট 3 তিনটে নোট নিয়েছো, নোটটাকে মুখস্থ করে ফেলো, তাহলে দেখবে আর আমরা যেগুলো বলছি বুঝতে কোনোভাবে অসুবিধা হবে না। নোটটা ভালো করে দেখো, নোটের মধ্যে সব কিছু প্রোভাইড করে দেওয়া আছে, কোনটা কি টেন্স কোনটা কি সব এভরিথিং। ঠিক আছে, তাহলে এগুলো তাড়াতাড়ি করে করে না, বেশিক্ষণ টাইম নিও না, আর রাইট ডাউন দ্য ফুল সেন্টেন্সেস। ওকে, খালি আনসার গুলো লিখো না, পুরো সেন্টেন্সটাকে লিখে নাও, দেন উই উইল আস্ক ওয়ান বাই ওয়ান। তোমাদের কাছে জিজ্ঞেস করব দুটো 13, ঠিক আছে, আফটার 5 মিনিটস। আর প্রত্যেকে নিজে করার চেষ্টা করবে, কিন্তু নিজে করো। If you google it you won't be able to learn, নিজে থেকে কোনো সেন্টেন্স বলতে পারবে না, লিখতে পারবে না, নিজেরা করলে তবে বুঝতে পারবে, যে ভুল হলেও বুঝতে পারবে যে কোন জায়গাটায় কি কারণে ভুল হলো। তোমরা যদি কোথাও থেকে সার্চ করো বা এইভাবে লেখো, তাহলে কিন্তু নিজের মিস্টেকস গুলো বুঝতে পারবে না। আর থারালি ইংলিশে কথা বলতে গেলে কারোর সাথে সামনাসামনি বসে বারবার গুগল দেখে 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 নিজেকে কারেক্ট করা, ইটস নট পসিবল, নট হিউম্যানলি পসিবল আই উড সে। আর তোমার হচ্ছে সেটা সেটা কোনোদিন করতেও পারবে না। সো ইউ হ্যাভ টু লার্ন দ্য বেসিক থিংস, ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, স্টার্ট ডুইং। Two minutes to go, hurry up. আর সবাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে একটা করে সেন্টেন্স
ভেবে রাখো কিংবা লিখে রাখো, ইয়র চয়েস। একটা প্রপার কমপ্লিট সেন্টেন্স, নট বাচ্চাদের মতো, ঠিক আছে? তো একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে সবাই একটা করে ভাবো কিংবা লিখে রাখো। উই উইল গেট ব্যাক টু ইউ অ্যাট, আরো 2 মিনিট এক্সট্রা দিয়ে দিলাম, তো 2:15, 2:15। আর স্টুডেন্টস, এরপরে কিন্তু স্ক্রিনটা আমি অফ করে দেবো, কেননা তোমাদেরকে জিজ্ঞেস করতে হবে। তো তার জন্যই তোমাদেরকে বলছি যে প্রত্যেকটা কোয়েশ্চেনের নাম্বার দেবে, সিরিয়াল নাম্বারগুলো, আর ফুল সেন্টেন্স লিখবে, ঠিক আছে? স্ক্রিন শেয়ারটা অফ করতে হবে, তো তাড়াতাড়ি শেষ করো। One minute to go, hurry up. সবার কি কমপ্লিট হয়ে গেছে? স্টুডেন্টস, হাউ মেনি অফ ইউ আর স্টিল ডুইং, পিপল, আর ইউ দেয়ার? শুনতে পাচ্ছো না আমাদের কথা? ইয়েস ম্যাম। কতটা হয়েছে বলো? হয়ে গেছে, কমপ্লিটেড ম্যাম। লাস্ট 10 নম্বরটা লাস্টে টক দেওয়া, তাহলে ওটা কি হবে আমি সেটা বুঝতে পারছি না, ওটাই পাচ্ছি না লাস্ট। ওটা অ্যানসার তো দেয়াই আছে, ওটাই ভাবছি, ওই কারণে দুটো টক দেওয়া আছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, ওটা কি হবে সেটাই বুঝতে পারছি না লাস্টের ওটা। আচ্ছা আচ্ছা, না আচ্ছা, এটাতে একটু ভুল আছে, এটা ভুল আছে। আমি টকটা এখানেও লিখে ফেলেছি, লাস্টের যে 10th, দেখো যেটা আছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক, তো ওটাতে এই টকটা এখানেও দেওয়া আছে। যাই হোক, তোমরা এটা কি হবে, এটা জাস্ট সেন্টেন্সটা লিখে রাখো, যে সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স কি হবে, ঠিক আছে? ওখানে টকটা হবে না শুধু, ঠিক আছে, কারেক্টটা তোমরা লিখবে।
তাহলে সবারই হয়ে গেছে তো 10টাই? ঠিক আছে, এবার বলতে থাকো। ফার্স্ট ফার্স্ট ওয়ানটা তো আমি বলে দিয়েছিলাম, স্টার্ট ফ্রম দ্য সেকেন্ড ওয়ান। ওকে পূর্ণেন্দু বলো। মম লাভস হার চাইল্ড টু মাচ। মম লাভস হার চাইল্ড টু মাচ, চিলড্রেন টু মাচ, তাই তো? ভেরি গুড, ভেরি গুড। মম, তাহলে এখানে মম হচ্ছে, করে নাও, কারেক্ট করে নাও। মম লাভস হার চিলড্রেন টু মাচ, এল ও ভি ই এস, লাভস, তাই তো? কেননা মম যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ভেরি গুড। আচ্ছা, একটা সেন্টেন্স বলো পূর্ণেন্দু উইথ ইওর দিস ওয়ান, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওয়ান মিনিট ম্যাম, আমি ওটা লিখে নি তো, লিখে বলি। ঠিক আছে, ভাবো, উই উইল কাম ব্যাক টু ইউ। কেন হলো এখানে বলো? ম্যাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। Very good, very good. Acha, Oyon, tell me one thing, this one, one sentence with present perfect continuous. Yes. Ma'am, Ramesh has been just coming market. Who is my brother? Na. Eta ki meaning, ki holo? Ki bolte chaiche, holo? In Bengali. Ramesh bazar theke firlo, shobe matro. মানে সেটার সেই নেগলিজিবল, মানে স্টপ করলো কি করলো না সেটা নিয়ে কনসিডারেশন না, যেটা কন্টিনিউ হতে থাকবে বা হচ্ছে। বাজার থেকে ফিরলো, এটা কিন্তু তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এটারই বলো কি হবে ইংলিশটা, বাজার থেকে ফিরলো বা ফিরেছে। হ্যাজ বিন জাস্ট কামিং, হ্যাজ ম্যাম, হ্যাজ জাস্ট কামিং হবে। কামিং কি করে হলো? ও না, সরি, ফর্ম দেখেছো? কামিংটা কিভাবে হবে? বারবার বলছি যে আইএনজি মেন ভার্বের সাথে যুক্ত হবে একমাত্র কন্টিনিউয়াস ফর্মের সাথে, not with the perfect, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাঁ ম্যাম, কাম হবে, কাম হবে, তাই তো? হ্যাঁ, ইয়েস ম্যাম, কাম, কেম, কাম, তাই তো? হ্যাঁ, ইয়েস ম্যাম। হ্যাজ তোমার কি হবে? হ্যাজ কাম, তাই তো? বা হ্যাজ রিটার্নড, এটা হতে পারে। হ্যাঁ, নেক্সট ম্যাম বলবো প্রেজেন্ট কন present perfect bolo bolo I have been waiting ha I have been waiting complete holo na complete yes, sentence very good tao hoyeche kintu I have been waiting tai to tar mane ki ami opekkha kore jacchi eta aro মানে তোমার ভালো লাগবে শুনতে বা সেন্সটা আরো তোমার কমপ্লিট হবে যদি বলো যে আই হ্যাভ বিন ওয়েটিং। কখন থেকে, কখন থেকে অপেক্ষা করছো? ওকে ম্যাম, তাহলে কি হবে বলো সেইভাবে যদি সেন্টেন্সটা বলতে হয়, যদি কমপ্লিট সেন্টেন্স বলতে হয়। না, আই হ্যাভ বিন ওয়েটিং ফর 9 না, সিন্স ফর আফটারনুন। আই ক্যান টেল, আই ক্যান, ম্যাম, ওকে, হোল্ড অন, আই হ্যাভ বিন ওয়েটিং, আই হ্যাভ বিন ওয়েটিং, সি, আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স 9 PM কিংবা 9 AM, সিন্স 9 AM ফর মাই ফ্রেন্ড কিংবা ফর মাই ব্রাদার, ফর মাই সিস্টার, ফর মাই প্যারেন্টস, এরকম যদি পুরো সেন্টেন্স বলি তাহলে আরো ভালো লাগবে, মিনিংটা কিন্তু কমপ্লিট হচ্ছে, বুঝতে পেরেছো? আই হ্যাভ বিন ওয়েটিং মানে শুধু ভার্ব দিয়ে ছেড়ে দিয়েছি, নো যেটা তুমি বলেছো সেটা একদম ঠিক আছে, আই হ্যাভ বিন ওয়েটিং,
বাট দিস সেন্টেন্স ইজ নট কনভেইং দ্য ফুল সেন্স, বুঝতে পারছো? কমপ্লিট সেন্স এটাতে কিন্তু কনভে হচ্ছে না, কিন্তু যখন তুমি বলছো যে আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স মর্নিং অর সিন্স 8 AM ফর মাই ফ্রেন্ডস, তখন কিন্তু এটা পুরো কমপ্লিট হচ্ছে, বুঝতে পারছো? পুরো কমপ্লিট একটা সেন্টেন্স, ইন্ট্যাক্ট সেন্টেন্স হচ্ছে, ঠিক আছে? এটা সলিড সেন্টেন্স হচ্ছে, ঠিক আছে? যেটা দিয়ে তুমি অন্য কাউকে ঠিক আছে, ওয়াচ, দেখো ওয়াচ তো তুমি মুভি মানে তোমার ইন্টারঅ্যাকশনও হয়, শুধু চুপ করে যে ক্লাসের দিকে তাকিয়ে বসে আছো এমনটা তো নয়। সো ইউ ইন্টারঅ্যাক্ট উইথ টিচার, ইউ রেসপন্ড সামটাইমস, ঠিক আছে? এমনি এটা বলে যে স্ট্রাকচারটা কিন্তু তোমার ঠিক আছে, স্ট্রাকচারটা কিন্তু ঠিক আছে। বড় কথা হচ্ছে তুমি শোনো, আমরা যেটা বলি সেটাকে শোনো। সো ইউ অলসো লিসেন, ইউ আর অ্যাটেন্ডিং দ্য ক্লাস, ঠিক আছে? তাহলে আই হ্যাভ বিন অ্যাটেন্ডিং দ্য ক্লাস অ্যাটেন্ডিং যখন বলবে তার মধ্যে সবকিছু ইনক্লুড করা হয়ে যাবে, ঠিক আছে? রেসপন্ড করা ইনক্লুড হয়ে যাবে, টকিং হয়ে যাবে, তার মধ্যে ওয়াচিং হয়ে যাবে, তার মধ্যে হচ্ছে তোমার স্পিকিং হয়ে যাবে। অ্যাটেন্ডিং উইল ক্যারি অল দ্য ওয়ার্ডস ইনসাইড, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এবার মনে হয় তোমরা মানে বুঝতে পারছো কিছুটা হলেও, তাই তো? এক্সাম্পল না করলে বুঝতে, হ্যাঁ বলো, এবার নিজে থেকে বলো তো দেখি কে কে বলবে, প্লিজ রেজ ইওর হ্যান্ডস। I have been singing a song, এটা হবে? I have been singing a song, song. হ্যাঁ হতে পারে, হবে, হতে পারে, হতে পারে। সিংগিং আ সং, একটা পার্টিকুলার টাইম বলো, বা সিংগিং আ সং ফর মাই স্কুল ফাংশন, ঠিক আছে? এরকম কিছু একটা কমপ্লিট সেন্টেন্স বলতে হবে। এটাও হয়েছে, ঠিক আছে? এটাও হয়েছে, ফর্মটা হয়েছে, ফর্মটা হয়েছে, একদমই হয়েছে ফর্মটা, ঠিক আছে? কিন্তু তার সাথে একটা একটুখানি আর একটু প্রেডিকেট এক্সটেন্ড যদি করো, এক্সটেন্ড যদি করো তাহলে আর একটু প্রেডিকেট অ্যাড করতে হবে। তোমাদেরকে এখন এটাই শিখতে হবে, দেখো প্রথমে তো স্ট্রাকচারটা শিখলে, মানে তারপরে এটা শিখতে হবে যে কি করে সেন্টেন্স গুলোকে আরো এক্সটেন্ড করা যায়, ঠিক আছে? আরো কি করে বাড়ানো যায় বা কিভাবে আরো কমপ্লিট সেন্স কনভে করা যায়, বুঝতে পেরেছো? আচ্ছা ঝিমলি পরেরটা বলো, সেন্টেন্সটা বলো। দে দে গোজ টু কলেজ এভরি ডে। ভেরি গুড, হোয়াই গোজ? ও দে গোজ হবে না, সরি, এখানে তো দে আছে, দে গোজ কি করে হবে? দে মানে কি অনেক, ও মাই সরি ম্যাম, এটা প্লুরাল ফর্মে হলে তাহলে গো হবে। হ্যাঁ এটা প্লুরালে তো আছে, বুঝতে পেরেছো? বোধহয় বুঝেও ভুল করে বলে ফেলেছে। হ্যাঁ সরি সরি, আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসলি কি বলবো? হ্যাঁ হ্যাঁ সরি সরি, দেখো দে মানে হচ্ছে প্লুরাল, তাই তো? তাহলে দে গো টু কলেজ এভরি ডে। হ্যাঁ, আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট ফর লাস্ট 3 ডেজ। ইয়েস ভেরি গুড, আই হ্যাভ বিন ওয়ার্কিং with my project for last 3 days on the project, thik acha, for last 3 days, very good, eta khub bhalo mane sentence acha. ha acha jit bolo next sentence, next one, number 5, I dash late on weekends, ke bolbe tatari ki hobe eta? থাকলে আমাদের কোন চিন্তারই কারণ নেই, যা আছে অ্যাজ ইট ইজ বসে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে ওই জন্য এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ বলো, ইউ হতো সেকেন্ড পারসন হলে ওটা ইউ হতো, ইউ স্লিপ হতো, ইউ স্লিপ লেট অন উইকেন্ডস, ঠিক আছে? ইউ স্লিপ লেট অন উইকেন্ডস,
ইয়েস, যতক্ষণ না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে আমার চিন্তার কোনো কারণই নেই, আমার কনফিউশনের কোনো কারণই নেই। যেই মোমেন্টে থার্ড পারসন আর সিঙ্গুলার মানে একটা কিছু বোঝাবে, সেই সময় আমার ভাবা উচিত যে এস দেব কি না, ঠিক আছে? তার আগে কিচ্ছু ভাবার নেই, অ্যাজ ইট ইজ বসে যাবে, যেরকম আছে সেরকম বসে। যেহেতু হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, তাই তো? দেখো ভার্বের প্রত্যেক ফর্মে কিন্তু প্রেজেন্ট ফর্ম বা V1 ফর্ম, এই যে ধরো টেক, লাভ, নো, গো, স্লিপ, এগুলো প্রত্যেকটাই কিন্তু ভার্বের V1 ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? আচ্ছা মিলন বলো, নেক্সট বলো, নাম্বার 6। মিলন, ইউ দেয়ার? ইয়েস ম্যাম। দ্য স্টুডেন্টস want to participate in your college fest. Want to? Repeat the sentence. The students want to participate in his in the college fest. Students want to participate in the college fest, তাই তো? স্টুডেন্টস টা হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, তাই হয়ে গেল প্লুরাল, যেহেতু এখানে স্টুডেন্টস আছে সেই জন্য এখানে ওয়ান্ট হবে, এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। নেক্সট পরের জন বলো, টম এন্ড আই ড্যাশ টু দ্য সিনেমা ফ্রাইডে। রিম্পা বলো, এটা গো হবে তো ম্যাম? ইয়েস গো হবে। ইয়েস কেন হচ্ছে বলো? শুধু যদি টম ড্যাশ টু সিনেমা এভরি ফ্রাইডে কি হতো? গোয়িং আর ওগো থেকে আসছে ম্যাম, গোয়িং গোই বলছে গো, শুধু যদি টম থাকতো আমরা কি বললাম? কারণ গো হতো ম্যাম, গো হতো তো ওটা, টম তো একটা সিঙ্গেল পারসন, তাই তো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেটা একজন, বুঝতে পারছো? টম মানে কি? টম মানে কি কোনা টমস বলে লেখা আছে না? তো টমস তো প্রথমত হয় না, কারণ নামে নামের সাথে প্লুরাল করা যাবে না, ঠিক আছে? যাবে না। সেকেন্ড হচ্ছে এখানে না তো আই আছে টমের, টম টমকে শুধু টম আছে, সেখানে আই সাবজেক্ট নেই, উই সাবজেক্ট নেই, ইউ নেই, দে নেই, ঠিক আছে? তাহলে আমরা কেন এত চিন্তা করব? ওটা তো টম মানে হচ্ছে একজন পারসন, the flower blooms beautiful every year. Flowers kore bolo, the flowers shudhu jodi flower hoto tale ekta category of jinisher naam, thik ache? Erokom gacher upor phute thake erokom jinish hocche tadake dekhle amra boli flower, thik ache? So tale flower holo ekta category of jinish, kintu ekta ki flower er kotha bola hoyeche? মানে কি সেটাকে প্লুরাল ফর্ম করা, তাই তো? ফ্লাওয়ারটাকে এস দেওয়া মানে প্লুরাল ফর্ম করা, তাহলে যে মোমেন্টে সেটা প্লুরাল থার্ড পারসন থাকলেও দে থাকলে কি কোনো সময় তোমরা ব্লুমস দিতে? না তো। যদি সেখানটা যদি ফ্লাওয়ার্স আছে দের জায়গা, তাহলে সেটা সেটাকে কেন হবে না? তাহলে সেটা তো প্লুরাল হবে, তাহলে তাই জন্যই সেটা হচ্ছে। বোঝাতে পারলাম সবাইকে? দ্য ফ্লাওয়ার্স ব্লুম বিউটিফুলি এভরি ইয়ার, ঠিক আছে? নেক্সট বলো এবার। মাই ব্রাদার,
মাই ব্রাদারটা কি হবে মাই ব্রাদার ড্যাশ টিভি এভরি ইভিনিং ওয়াচ ম্যাম এস যুক্ত হবে লাস্টে তাহলে কি হবে সেটা ওয়াচ ওয়াচ watches এটা কিন্তু es হবে ঠিক আছে ch থাকলে কিন্তু সব সময় es হবে এটা মনে রাখবে ঠিক আছে এটা কিন্তু w a t c h e s হবে watches my brother watches tv every evening তাই তো তাহলে my brother হচ্ছে third person singular number যেহেতু একজন তাই তো একজনের কথা বলা হয়েছে যদি brothers থাকতো my brothers watch tv every evening হতো তখন বুঝতে পেরেছো ডিফারেন্সটা ধরো দুজন ভাই রোজ সন্ধ্যাবেলা টিভি দেখে তাহলে কি হতো মাই ব্রাদার্স মানে আমার দুই ভাই রোজ সন্ধ্যাবেলা টিভি দেখে তাহলে দুজন যদি হতো মাই ব্রাদার্স ওয়াচ টিভি এভরি ইভিনিং নাই লাস্টেরটা বলো দে ড্যাশ টু মাচ দে ড্যাশ টু মাচ কি টক টু মাচই হবে ম্যাম টক টু মাচই হবে ম্যাম ভেরি গুড তাহলে দে টক টু মাচ দে টক টু মাচ এটা হবে কারণ দে থার্ড পারসন প্লুরাল নাম্বার তাই তো একটু একটু কি বুঝতে পারছো এটা আরো প্র্যাকটিস আমরা করব প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমরা আরো বুঝতে পারবে হ্যাঁ তখন কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু পার্ট অফ স্পোকেন ইংলিশ দেখো স্পোকেন ইংলিশ বলতে গেলে কিন্তু আমাদের সেন্টেন্স এইভাবেই বলতে হবে তো এগুলো কিন্তু খুব ভালো করে শিখতে হবে আমাদের বুঝতে পেরেছো ঠিক আছে সবাই বাড়িতে প্র্যাকটিস করতে থাকো উই উইল কিপ দিস মাচ ফর টুডে ঠিক আছে উই উইল কন্টিনিউ with tense in the next okay hello yeah hello ma'am ha bolo ma'am bolchilam je ma'am apnader ki eta ke second class holche mane first ager din ekta class hocche eta hocche na amader onek gulo class hoyeche oh accha accha ma'am oglo ekটু recording mane official group e pathano jabe mane tale bhalo hote mane ager class gulo ami dekhe nita mane bole debo amra bole debo don't worry amra bole debo thik ache আর তুমি এই লিংকে গিয়ে হচ্ছে এই ইউটিউব চ্যানেলে চেক করবে ওখানে ভিডিও অনেকগুলো দেওয়া আছে ওখানে একটু চেক করে নিও বাকি আমরা বলে দেব ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনাদের ভিডিওটা আমি পাঠাবো ঠিক আছে বলে দিচ্ছি বলে দেব ওকে যদি পারেন না আগের ক্লাসটা দিয়ে দিবেন কি আগের ক্লাসটা তো মানে এটা চলছে না এই টেন্সটা তাহলে ভালো হতে একটু আগের আগের দিনের ওই টেন্স গুলো যে হয়েছিল ফার্স্ট থেকে শুরু হয়েছিল ওইটা একটু দিয়ে দিলে সুবিধা হবে ঠিক আছে ঠিক আছে ম্যাম অফিশিয়াল গ্রুপে একটু দিয়ে দিন ঠিক আছে ওকে স্টুডেন্টস বাই Thank you, ma'am. Okay, ma'am. Bye. Bye. Thank you, ma'am. Bye. Bye, ma'am. Bye.